ঠিক আছে। দেখো যার কি বললাম, দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য আছে, হ্যাঁ দৈর্ঘ্য আছে, কিন্তু কি নেই, প্রস্থ বা উচ্চতা নেই, তা কি বলে বলো তো ভাই? হ্যাঁ উচ্চতা নেই, হ্যাঁ তা কি বলে বলতেছে, তাকে কি বলে? এটা ইয়ে হলো, হ্যাঁ রেখা বলা হয়। তাকে রেখা বলে, তাতে স্যার আমি একটা এই দাগ দিলাম ভাই, এটা কি বলছে? সাউন্ড আসছে না? তোমরা সাউন্ড কমাও, তোমরা সাউন্ড করে মোবাইলে ঠিক হয়ে যাবে। আর তোমাদের মাইক গুলো অপর ভাই, মানে বিশাল শব্দ হচ্ছে। আমি একটা সরল রেখা টানলাম স্যার, এখানে দিলাম এ, এই জায়গায় দিলাম বি, এর নাম কি বলবো ভাই? রেখাংশ, তাতে স্যার এগুলো বলে কি বলে, রেখাংশ বলে, মানে রেখাকে যদি একটা কেটে নেওয়া হয় সেটা হচ্ছে রেখাংশ। আমরা নিচু ক্লাস, অবশ্যই ভাই নিচু ক্লাসে এগুলো পড়তাম, যে একটা দাগ টানতাম ভাই, নিয়ে একটা পয়েন্ট দিতাম, এখানে এ লিখতাম, আবার এখানে পয়েন্ট লিখে বি লিখতাম, তারপর হয়তো ত্রিভুজ আঁকছ বা যা কিছু আঁকছ স্যার, এবং আঁকতে স্যার একটা দাগ টানা হয়েছে সরলরেখা, যখন তুমি এখানে কেটে নিচ্ছ এটা বলা হয় রেখাংশ বলছে, তাতে স্যার মানে রেখার একটা অংশ যেটা পাওয়া যাচ্ছে রেখাংশ। অবশ্যই স্যার এগুলো ধারণা তোমাদের সবারই আছে। আর একটা বলো তো ভাই, এই যে আমি দাগ টানলাম স্যার, এখানে একটা কোণ তৈরি হচ্ছে, এটা কোণ তৈরি হচ্ছে, এটার নাম কি, এই কোণের নাম কি? হ্যাঁ বিপরীত কোণ, সবাই জানো স্যার। তাহলে এটা যদি আমাদের 60 ডিগ্রি হয়, নিচে এটা কত হবে, কি হবে? অবশ্যই ভাই। আর ১৮০ ডিগ্রি কিভাবে আঁকবো বলো তো ভাই? একটা সরলরেখা এটাকে বলছে কি বলতো ভাই, 180 ডিগ্রি, মানে 2 সমকোণ, তাকে বলছে সরল রেখা, সরল কোণ, সরল কোণ বলতো ভাই। 180 ডিগ্রি আর কি বলা হয়, আর কি বলা যেতে পারে? দুটো কোণে যখন সমষ্টি আকার প্রকাশ করে তখন ওদের কি বলে? না হ্যাঁ সম্পূরক কোণ, তাতে স্যার। আর দুটো সমষ্টি যখন 90 ডিগ্রি হয়, কার মাইক ঠিক করো ভাই, ঠিক করো, যখন দুটো কোণের সমষ্টি আমাদের 90 ডিগ্রি হচ্ছে তখন তাদের কি বলছে, পূরক কোণ, পূরক কোণ। দেখো ক্যান্সেল পেপারে আমাদের 8খানা প্রশ্ন জ্যামিতি পড়েছিল, 8খানা, তার জন্য আমি এগুলো লক্ষ্য রাখছি স্যার। জিরো থেকে সবগুলো করো, 3 দিনে শেষ হয়ে যাবে, আজকে একটু বেসিকটা করাবো, পরের দিন একটু টাফ, তারপর দিন ফাইনাল হয়ে যাবে, 3 দিনে সব শেষ হয়ে যাবে স্যার। তো দেখো স্যার 180 কি বলে এগুলো সবাই জানো, 90 ডিগ্রি কি বলে এগুলো সবাই জানো স্যার। এবার আমরা চলে যাই কোণের বিভিন্ন যে কোণের নামগুলো হয় সেগুলো যাবো স্যার। দুঃখ কোণ কত ডিগ্রি বলে বলো ভাই? কত ডিগ্রি শুরু হয় বলো? 0 ডিগ্রি থেকে বেশি, 0 ডিগ্রি থেকে কি বলো ভাই? হ্যাঁ এখানে থিটা দিলাম আমি, হ্যাঁ আমি লিখলে এইভাবে লিখতে পারবো, তাই স্যার মানে 0 থেকে বেশি আর কি বলতো ভাই? তার মানে আমাদের 1 থেকে শুরু হচ্ছে, 1 ডিগ্রি শুরু কত হয়ে যাবে বলো, 1 থেকে শুরু কত, 90। সূক্ষ্ম কোণ গেল, এরপরে নাম কি হয়, 2 নম্বর নাম স্থূল কোণ, স্থূল কোণ কত ডিগ্রি বলো ভাই? কত নব্বই ডিগ্রি হবে না কিন্তু স্যার, 90 থেকে বেশি,
এটা বুঝতে পারছেন? এটা তাহলে কোথায় শুরু হচ্ছে? নূর কোয়েশ্চেন সেন্টার। দেখো এখানে থেকে শুরু কত পর্যন্ত ভাই? এটা সবাই জানো স্যার। আর কি নাম হয় বলো ভাই? এগুলো বলো প্রবৃদ্ধ কোণ কত হয়? প্রবৃদ্ধ কত শুরু? একবার বলো 80 বা কেন বলছো? বলছো কেন? হ্যাঁ একবার বলে দিতে হবে, আমি তো শুনতে পেয়েছি কে কি বলছো। এটা 121 থেকে শুরু হবে আর 359 পর্যন্ত যাবে। বলো না স্যার। হ্যাঁ আমি বলছি, তোমরা শুনে লাগ। তাহলে শোনো স্যার, আমাদের 1 থেকে শুরু করে আমরা যখন 89 যাচ্ছে, একে বলা হয় সূক্ষ্ম কোণ। আবার বলে দিলাম, আমাদের 90 ডিগ্রি চলে এসেছে, শুধু 90 ডিগ্রি ভাই, আর কেউ থাকছে না। তখন এটা হচ্ছে আমাদের সমকোণ। এবার 91 থেকে শুরু হলো, আমি পরপর লিখছি, 91 থেকে শুরু হলো 179 ডিগ্রি, এটা তখন হচ্ছে কি? তো আমাদের স্থূল কোণ। এবার 180 ডিগ্রি হচ্ছে, 180 হচ্ছে সরল কোণ। 181 থেকে শুরু ভাই, 359 ডিগ্রি, এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ, এগুলা গেলাম আমাদের কোণের ভাগ স্যার। আর 360 কে তুমি কি বলতে পারো? 360 কে তুমি বলতে পারো 2 সমকোণ বা সরি 4 সমকোণ বা 2 সরল কোণ বা 2 সরল কোণ বা 4 সমকোণ, এই কথাগুলো বলা যায়। দেখো স্যার, এবার যদি শোনো স্যার, বলতো একটা ত্রিভুজ কত ডিগ্রি হয়? একটা বৃত্ত কত ডিগ্রি হয়? এই যে তোমরা ত্রিভুজের বললে 180 ডিগ্রি, এটা কি? এটা অন্তকোণের সমষ্টি বলা হয়। কি কোণে? অন্তকোণের সমষ্টি, ঠিক আছে। তারপরে তোমার এর বহিঃকোণের সমষ্টি কি হবে? ডাবলটা মার খাবা তুমি। বহিঃকোণ বলো, বহিঃকোণের সমষ্টি কেটে হবে, বহিঃকোণের সমষ্টি হচ্ছে সবসময় 360। শোনো, যাই দেখতে হোক না কেন, সে দেখতে যেমনই হোক না কেন স্যার, মানে তোমার বহিঃকোণের সমষ্টি লাইফ টাইম তোমার হবে স্যার 300 কত গো? 60 ডিগ্রি। বলো স্যার এটা চতুর্ভুজ, বলো চতুর্ভুজ কত ডিগ্রি হয়? কত ডিগ্রি? এটা কি? এটা হচ্ছে অন্তকোণের সমষ্টি। কি কোণের সমষ্টি? অন্তকোণের সমষ্টি। অন্ত মানে কি গো? ভিতরে। ভিতরে যে আমাদের কোণ গুলো তৈরি হচ্ছে না, এই যে কোণ, একটা কোণ, একটা কোণ, একটা কোণ, একটা কোণ, এই যে চারখানা তৈরি করছে, এদের সমষ্টি হচ্ছে আমাদের এটা, ঠিক আছে। অন্তকোণের সমষ্টি হচ্ছে কত আমাদের? 360 ডিগ্রি। আর এরিয়া বা বহিঃকোণের সমষ্টি কত হবে তাহলে? বাহুর সংখ্যা। কে রে ভাই, বাহুর সংখ্যা কত পেলে তুমি? বা বহিঃকোণের সমষ্টি, তুমি তো অনেকজনকে ভুল ভাল শুনে যাবে, হ্যাঁ তখন বলে না তুমি। বহিঃকোণের সমষ্টি লাইফ টাইম কত বললাম? 360 ডিগ্রি হয়। দেখো একমাত্র এই চতুর্ভুজের ক্ষেত্রে অন্তকোণ আর বহিঃকোণ সমান, আর কোথাও সমান নেই, ঠিক আছে। আর একটা বৃত্ত আছে, ঠিক আছে। বলতো পঞ্চভুজ, এগুলো পঞ্চভুজ বলতো কে বলো? মানে বাহিরের কোণ, বাহিরের 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 কোণ গুলাকে বলে বহিঃকোণ। এই যে বাহিরের দিকে কোণ তৈরি হয়েছে, এই কোণগুলো আছে বহিঃকোণ। বাহিরের দিকে কোণ তৈরি হয়েছে, এই কোণগুলো আছে বহিঃকোণ, ঠিক আছে। বহিঃ মানে বাহিরে, বাহিরে যে কোণ তৈরি হয়েছে সেই কোণগুলো আছে বহিঃকোণ। দেখো স্যার, এটা এটা আঁকলাম আমি পঞ্চভুজ, মানে 5টি বাহু আছে। বলতো এই যে পঞ্চভুজ, এর অন্তকোণ সমষ্টি কত বলো ভাই? দেখো এটা অন্তকোণ সমষ্টি দেখলে 540, হ্যাঁ
কত কত 540, যারা জানো না তারা দেখে নাও আস্তে আস্তে, যারা জানো না তারা দেখে নাও না, আমার কিভাবে বার হচ্ছে এগুলো দেখে নাও। সেটা হচ্ছে ফর্মুলাটা কি দেখে নাও, অন্তকোণের সমষ্টি, অন্তকোণের সমষ্টি সমান যতগুলা বাহু বলবে সেটা লিখবে মাইনাস টু গুণিত ডিগ্রি, ঠিক আছে? যতগুলা বাহু বলবে সে বাহু থেকে দুই বাদ দিতে হবে স্যার, আর কি করতে হবে না তো 180 দিয়ে গুণ করতে হবে, এটা মনে রাখলে হয়ে গেল স্যার। তাহলে দেখো স্যার, এই যে পঞ্চভুজের পাটা বাহু বাদ যাবে, দুটো বাহু যদি বাদ দাও কথা পড়তেছে, একটা দুটো তিনটে, তিনখানা বাহু পড়তে আছে স্যার, এই তিনটে বাহু। দেখো পঞ্চভুজে পাঁচটা বাহু স্যার, পাঁচটার মধ্যে দুটো বাদ যাচ্ছে, তাহলে থাকছে কত তিনটে, পঞ্চভুজে পাঁচটা বাহু দুখানা বাদ যাবে ভাই, দুটো বাদ যাবে কত পড়তে আছে তিনখানা, 3 × 180 ডিগ্রি হচ্ছে কত 540 ডিগ্রি। যদি এবার ষড়ভুজ বলে, ষড়ভুজ মানে কটা বাহু ভাই, ছটা বাহু, যদি ষড়ভুজ যদি বলছে স্যার আমাদের, মানে ছখানা বাহু দুটো বাদ দাও, তাহলে পড়তে হচ্ছে কখানা তোমার 4খানা, ইন্টু কত হবে 180 দিয়ে গুণ। দেখো আমি এখানে লিখে দিয়েছি যে অন্তকোণের সমষ্টির ফর্মুলা, এখানে লিখে দিয়েছি স্যার, যতগুলো বাহু বলবে তার থেকে দুটো বাদ, আর গুণিত কত হচ্ছে 180। এবার যাই বলুক না কেন তোমরা কিন্তু ভাই এই কোণ গুলো বার করতে পারবে, অন্তকোণের সমষ্টি। আর বহিঃকোণ মানে বাইরের দিকটা, বহিঃকোণ সবসময় আমাদের হয় 360 ডিগ্রি, হ্যাঁ বহিঃকোণের সমষ্টি কিন্তু অবশ্যই স্যার, বহিঃকোণের সমষ্টি কত ডিগ্রি হয়, 360 ডিগ্রি, এখানে সমষ্টি কথাটা মনে রাখবে, হ্যাঁ বহিঃকোণের সমষ্টি আমাদের সবসময় 360 ডিগ্রি হয়। বলতো ত্রিভুজের কর্ণ কত আছে, কর্ণ নেই, ত্রিভুজের কর্ণ কি ভাই নেই, ত্রিভুজের শীর্ষবিন্দু কতগুলা, তিনটি, কি কি বলতো ভাই, এ সি। আমার কথা হচ্ছে কর্ণ, তাহলে কর্ণের ফর্মুলা কি হয়, আমরা যে কর্ণ বললাম জিরো, কর্ণের ফর্মুলা কি আমাদের, হ্যাঁ বললাম বাহু মাইনাস, বাহু মাইনাস থ্রি গুণিত আবার বাহু বাই টু হবে, এটা হচ্ছে আমাদের কি বলতো ভাই কর্ণ বার করার রুলস। তা আমাদের যে ত্রিভুজ আছে, ত্রিভুজে কতগুলো বাহু থাকছে তিনখানা, তাহলে 3 − 3 করি আমি, তাহলে পাচ্ছি, পাচ্ছি কত তুমি, জিরো পাচ্ছ, তো জিরোর সঙ্গে যদি বাহু গুণ করো আর দুই দিয়ে ভাগ করে ফল কত আসবে, আলটিমেট জিরো হবে স্যার, ঠিক আছে থ্যাংক ইউ স্যার। বলো চতুর্ভুজের কর্ণ কতগুলো আছে, চতুর্ভুজের কর্ণ দুটি, বার করার, বার করার রুলস সেটাই স্যার, বাহু মাইনাস কত হবে টু, টু হবে, বাহু মাইনাস কত হবে ভাই থ্রি হবে স্যার, গণিত আবার কি হবে বাহু হবে, আর কত দিয়ে ভাগ বলতো স্যার, কত দিয়ে ভাগ, দুই দিয়ে, দুই দিয়ে ভাগ, তাহলে চতুর্ভুজে কটা বাহু থাকে, চারটি বাহু, চারখান দিয়ে দুখানা বাদ যাবে, গণিত আবার 2/2, দুই দিয়ে কেটে গেল, তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত থাকলো, 2 পড়ে থাকলো স্যার, তাহলে স্যার তা চতুর্ভুজে। বলতো পঞ্চভুজের কতগুলা কর্ণ আছে, পঞ্চভুজে কতগুলা কর্ণ আছে ভাই, 5টি কর্ণ, ফর্মুলা কি বললাম বাহু মাইনাস, বলো ভাই বাহু মাইনাস কত হলো 3 নাকি স্যার, কি বুঝতে পারবেন বলো ভাই একবার বলো, বাহু মাইনাস, না থ্রি হবে, থ্রি হবে, ভুল লেখে সেটা, ভুল লেখে দিয়েছি, চার মাইনাস তিনই হবে ভাই, কোন তো 4/2, তাহলে এটা কাটলে কত হচ্ছে 2 হচ্ছে, তাহলে 1 × 2 মানে কত এলো 2 এলো স্যার, ঠিক আছে, ঠিক আছে গো। পঞ্চভুজে 5 − কত হবে 3, গুণিত কত হচ্ছে 5, বাই কত হবে গো
দুই, তাহলে উপরে থেকে সে দুই গুণিত কত, পাঁচ বাই দুই, তাহলে ক নম্বর বার করা সব শিখে গেলে স্যার, যত বলুক না কেন ক নম্বর করবে আমাকে বলো তো ভাই। বার দশ, দশটা বাহু আছে তার কর্ণ কতগুলো হবে, দশটা বাহু আছে তার কর্ণ কত হবে বলো ভাই, একবার বলবে যে দুবার বলে তাকে তুমি বার করতে বলবে, আজও তোমাকে মার্ক গুণ দেবে একবার বেশি বুঝতে বার করে দিচ্ছ না তুমি। তো দশটা বাহু মানে দশ মাইনাস কত হবে তিন, কোন তো দশ বাই দুই, এটার সঙ্গে কাটলে পাঁচ হচ্ছে ভাই, আর দশ বাজছে বন্ধ করো মাইক ভাই, তাহলে পাঁচ সাথে কত হয় ৩৫, তাহলে বাহু যত বলুক না কেন তোমরা কর্ণ বার করতে পারবে, সম্পূরক আর পূরক এটা বলে দিলাম ভাই। তাতে স্যার ৯০ ডিগ্রি দুটো কোণের সমষ্টি, যখন ধরো এ কোণ ধরলাম আর কি ধরলাম বি কোণ, এই দুটো কোণের সমষ্টি যখন আমাদের কি হচ্ছে ৯০ ডিগ্রি হচ্ছে ভাই, তখন তাদের কি বললাম পূরক কোণ বলে, এটা কিন্তু মনে রাখি স্যার পূরক কোণ। একটু পরে বলছি দেখো, যখন দুটো কোণের সমষ্টি ভাই কত ১৮০ হবে, তখন তার নাম কি গো সম্পূরক, সম্পূরক এটা এখনই হলো স্যার। এবার আমরা যাবো মেনে, বিপরীত কোণ কাকে বলতে জানো তোমরা ভাই, সবাই জানো বিপরীত কোণ কাকে বলে, শুনিলাম আমি এখানে দুটো ভাগ হচ্ছে, এই যে ক্রস দিলাম স্যার এই কোণটার আর এই কোণটাকে কি বলা হয় বিপ্রতীপ, তাতে স্যার এগুলোর নাম বিপরীত লাগে কিন্তু, হ্যাঁ বিপ্রতীপ, বিপ্রতীপ দিয়ে দেবো কি বলতো স্যার বিপ্রতীপ। আর বলতো স্যার আমি একটা ছবি আঁকছি, এই কোণটা কি নাম হতে পারে যা জানো তারা বলবে, এই যে ছবি আঁকলাম ভাই আমি, এই কোণটা আর এই কোণটা কি বলে অনুরূপ, অনুরূপ কোণ, তাহলে স্যার কি বলো স্যার অনুরূপ কোণ, আর একটা হয় কি বলতো ভাই একান্ত, একান্তর কোন ছবি আমি আঁকছি তুমি আমাকে বলবে যে কোন ছবিটা হবে, হ্যাঁ তুমি এখানে দাঁড় টানলাম স্যার আমি নাম দিচ্ছি থামো স্যার, তুমি এখন কিছু বলো না, ধর এই কোনটা নাম দিলাম আমি এ, এই কোনটা নাম দিলাম বি, এই কোনটা নাম দিলাম সি, এটা দিলাম ভাই ডি, আর ই দিলাম, আর এই কোণে দিলাম এফ, আর এদিকে এখন আছে এদিকেও আছে, এক দিলাম এখন দুই দিলাম। এবার আমাকে বলো যে এক এখন কে বলে যে একান্তর কোণ, আচ্ছা বলো একান্তর দুয়ের সঙ্গে বলো ভাই, একজন বলেছে দুয়ের সঙ্গে সি, তোমরা কি বুঝতে পারছো কোনটা বলতে চাইছো, ছবিটা আমি আরো ফ্রেশ করে আসছি, হ্যাঁ ছবিটা আমি ফ্রেশ করে করছি দেখলাম, এখন কেউ বলো না এটা এক দুই দিলাম, তিন দিলাম, তবে দেখতে পাচ্ছ চন্দ্রনাথ যোগলো বলি তো ভাই, ওকে আমি আগে ডিলেট করবো, তোমরা কি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কি পাবো না স্যার, এখন বলো একবার
এবার যে করবো তাকে রিমুভ করবো ভাই, তো ও ভাই বারবার জয়েন হলে বলছে আমি জয়েন করি না। চার দেখো সেভেন, চার দিলাম, এই কোনটা নাম দিলাম আমার পাঁচ, ছয়, সাত, আর এটা দিলাম আট। আটখানা কোন আছে ভালো কিছু না স্যার, ছবিটা আমি আরো বড় বড় করবো কি এলাম হয়ে যাচ্ছে বারবারে। আমি এক দুকে লিখেছি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আমি যেগুলো নাম লিখবো তোমরা কেবল বলবে যে কোনটা কি না। যেমন আমি প্রথম বলছি স্যার অনুরূপ কোন, তোমরা একজন বলবে আমি আগে বলে দিই শুনো তারপর বলবে, এখন বলি না হ্যাঁ, যারা জানে না তাদের লিখে বুঝবে। ভাই অনুরূপ কোন যদি বলে আমাকে, অনুরূপ কোন, অনুরূপ কোন আমি কোনগুলো বললাম সবাই তো একটু হালকা লক্ষ্য করেছে ভাই, আমাগুলো ধর নাম্বার কত কত হবে বলো। হ্যাঁ ঠিক আছে, দুই এর সঙ্গে ছয়ের আর একের সঙ্গে আর হবে না, হবে নাকি আর বলো। অবশ্যই শুনো স্যার, অনুরূপ মানে দেখো স্যার এইটা যেন উপরে আছে, এটা দেখো উপরে পড়ছে, এটা অনুরূপ হচ্ছে। একের সঙ্গে পাঁচের পিলা সেম তেম এভাবে, এখানে দুইয়ের সঙ্গে কার পিলাম আমরা ছয়ের, এবার উল্টো দিকে তো হবে স্যার, তিনের সঙ্গে কার হবে সাতের, আর চারের সঙ্গে কার হবে, চারের সঙ্গে কার পেলাম রে ভাই আট, আর কি পেলাম রে ভাই তিনের সঙ্গে সাতের, দেখো স্যার এটা চলে গেল অনুরূপ। অনুরূপ কেমন হবে দেখলাম স্যার, এইভাবে দাগ কেনে এই উপরের সঙ্গে এই উপরে অনুরূপ হচ্ছে, এই দিকে নিচের সঙ্গে এই নিচেটা অনুরূপ, ঠিক আছে যখন একই দিয়ে থাকছে। এবার গেলে একান্তর কোণ, হ্যাঁ নাম্বার গুলো বলবো আমাকে বলো তো ভাই, দু নম্বর এসে ভাই আমাদের একান্তর কোণ বলবে, বলতো একান্ত কোনগুলা, চার ঠিক বলছে ভাই, চার দেখো তিনের সঙ্গে কার বলে বলো, এবার বলো আছে একান্তর যখন বলবে ভাই মানে দুইটাও দুই দিকে হবে, ঠিক আছে দুটো দুই দিকে হবে, মানে একটা যদি আমি এইদিক এই সাইডে নিই তাহলে একটা কোন সাইড হবে গো, মানে এখানে কত নাম্বার আছে বলো, একের সঙ্গে তাহলে কত, একান্ত কোণ সবসময় ভিতর দিয়ে হয়, একান্ত সবসময় বাইরে হবে না, ঠিক আছে একান্ত কোণ সবসময় ভিতরে হয়, মানে আমার এই যে তিনের সঙ্গে কার হবে পাঁচের, তার মানে এখানে আবার কোনটা হবে এই কোণের সঙ্গে কার হবে এটা, আর এটার সঙ্গে হচ্ছে এটা, এগুলো সবাই জানো স্যার একান্ত কোণ, তাহলে তিনের সঙ্গে পাঁচের হলো আর আর কার হবে ভাই চারের সঙ্গে ছয়ের, আর কি বাকি থাকলো বলো, অনুরূপ কোণ একান্ত কোণ আর ছিল বলো ভাই বিপরীত কোণ, বলো ভাই বিপরীত বিপরীত, হ্যালো হ্যালো বলো, হ্যাঁ হবে পরে কথা বলছি আমি এখন ক্লাস আছি, দেখো স্যার বলো তো ভাই আর একটা কি নাম লাগছে ভাই বিপ্রতীপ কোন, কোনগুলো বলো তো ভাই বিপ্রতীপ, এক তিন সুন্দর হয়েছে স্যার, হ্যাঁ দুই চার আট সাত ছয় আট, সবাই জানে স্যার, তাহলে কোনগুলো ক্লিয়ার সবাই। এবার আমরা চলে যাবো ত্রিভুজ, এগুলো চলে যাবো ভাই,
বলো তো ভাই, সমবাহু ত্রিভুজের বাহু কেমন থাকে? মানে এটা ছয়, এটাও ছয়, এটাও ছয়, তাই তো স্যার? কাকে বলছে? হ্যাঁ, সম বাহু ত্রিভুজ যার বাহুগুলা কি বলতো ভাই, যদি আমি নাম দিই, এখানে যদি এ দিলাম, এখানে বি দিলাম, এখানে সি দিলাম স্যার, তাহলে এ বি সমান কি হবে? এসি সি এ যাবে দুটো ক্ষেত্রে আর কি। শোনো স্যার, যদি এগুলো হচ্ছে বাহু, তাহলে ভাই বাহুর অনুপাত কি হবে? বাহুর অনুপাত, বাহুর অনুপাত 1:1:1 আসতে দুবার, আর বলো তো কোণের অনুপাত? হ্যাঁ, তিনটেই সাইড ডিগ্রি, সাইড ডিগ্রি হয়, মনে রাখবা, যার বাহু সমান থাকবে তার কোণও সমান থাকবে, মানে বাহু আর কোণের রেশিও সেম হয়, ঠিক আছে? বাহু আর রেশিও ভাই সেম সেম হবে, তাহলে এটা কত হচ্ছে? 1:1:1 হতো স্যার, 1। আর সমদ্বিবাহু যা সবাই জানো স্যার, যে দুটো বাহু কি বলতো ভাই, দুটো বাহু। আর বিষমবাহু হলো কি বলতো ভাই, যার তিনটে বাহু। এইগুলো সব সবাই জানো স্যার, এগুলো আমি আর বলছি না। এবার আমরা চলে যাবো সমকোণী ত্রিভুজে। সমকোণী ত্রিভুজ তাকে বলে যার একটা কোণ 90 ডিগ্রি, এটা হচ্ছে সমকোণ। এগুলো সব আমি গ্রুপে নোট পাঠিয়ে দেবো, তোমরা প্রিন্ট করে নেবা, যে এখানে আসবে স্যার, মানে অনেকগুলো পেজ হলে প্রিন্ট করে নেবা, বা যেগুলো দরকার ছিল একবার দেখে লিখে নিবা, সবথেকে ভালো। সমকোণী, তাই তো স্যার? সমকোণী কাকে বলে যার একটি কোণ কি গো, হ্যাঁ, যার একটি কোণ 90 ডিগ্রি তাকে বলছে সমকোণ। এটা সবাই জানো স্যার, যার একটি কোণ 90 ডিগ্রি তাকে বলছে কিভাবে? অরুণিতা তুমি মাইকটি করো। রাফিকুল বাড়ি, দেখো স্যার, এই এটাই যেন 90 ডিগ্রি হয়, বলতে এই বাহুটার নাম কি সবাই জানো স্যার? এটা বলছে লম্ব, এটা বলছে ভূমি, সবাই জানো স্যার? আস্তে আস্তে, এই অতিষ্ক লম্বস্কার এটা কে বলেছিল এটা তোমরা সবাই জানো? হ্যাঁ, পিথাগোরাস বলেছিল যে অতি অতি যেখানে আছে সেখানে যে বর্গক্ষেত্র পাওয়া যাবে, এখানে যে বর্গক্ষেত্র পাওয়া যাবে আমাদের, তার যা ক্ষেত্রফল হবে এই লম্বতে, লম্বতে আর ভূমিতে যা তৈরি হবে সব কি বলতো ভাই, সমান হবে, তাতে স্যার? তার মানে কি বোঝাচ্ছে? তার মানে বুঝাচ্ছি ভাই, যে একটা ত্রিভুজের এই বাহুটা 5 হয়, তাহলে 5-এর স্কয়ার কত হলো? 25, তো এরা দুজনের সেম হবে, মানে এটা যদি 3 ধরি, এটা আমি 4 ধরি, তাহলে 3-এর স্কয়ার করো তুমি, আর 4-এর স্কয়ার করো স্যার, দেখো 3-এর স্কয়ার 9 আর 4-এর স্কয়ার 16, যোগ করলে দেখো 25 হচ্ছে, আর এটা একাই 25 হবে, মানে এরা দুজন মিলে যা হবে ওটা একাই সেম হবে স্যার, এটাই বলতে চেয়েছিল পিথাগোরাস। পিথাগোরাসের উপপাদ্য থেকে এবছর 14 সালে ক্যান্সেল পেপারে দুটো জি দিয়েছিল, জ্যামিতি দিয়েছিল, ওগুলো করাবো স্যার, জ্যামিতি গুলো আমি কালকে করাবো, আজকে শুধু বোঝাচ্ছি কে কি জানো না জানো, তার জন্য ভাই এটা কে আঁকলাম বলতো, আমি কে আঁকলাম এটাকে সবাই জানো কি বলে ভাই, এটা সবাই জানো কেন্দ্র, কেন্দ্র বলে, তাই তো স্যার? আমার কথা হচ্ছে স্যার, আমি এই যে এখানে দাগ টানলাম এটার নাম কি? জ্বালায় জ্বালায় ব্যাসার্ধ, ব্যাসার্ধ, তাই তো স্যার? আর যখন আমি এই কেন্দ্রকে টাচ করে যাব তার নাম কি হয়ে যায়? ব্যাসার্ধকে, দেখো ব্যাসার্ধকে কি বলে? আর আর দ্বারা চিহ্নিত করে, ঠিক আছে? আর ব্যাস, হ্যাঁ, ব্যাসকে কি বলবো ভাই? 2R। এবার শোনো স্যার, এই যে যারা যারা ব্যাসকে জ্যা বলছিল, জ্যা বলা যাবে কি যাবে না? ব্যাসকে জ্যা বলা যাবে, সেটা হচ্ছে বৃহত্তম জ্যা, তাহলে বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? বৃত্তের বৃহত্তম জ্যাকে বলে, তাই তো স্যার? শোনো স্যার, আমি একটা বৃত্ত আঁকছি, দেখো স্যার এটা আমার কেন্দ্র, আমি যে দাগ টানলাম এটা ব্যাস কি ব্যাস লয় বলো ভাই? আস্তে আস্তে শোনো, এই কেন্দ্রকে যদি টাচ করে, এই কেন্দ্রকে টাচ করলে ব্যাস হবে, আর যদি টাচ না করে তার নাম হয়ে যাবে জিয়া, বলো তো ভাই? আমি একটা লাইন লিখছি,
লেখা কি বুঝতেছি তো না? একটু ভালো করে পড়িলে ভাই কি করবো বলো, হাতের লেখা কোনদিন ভালো করতে পারলাম না। দেখো লিখতেই বিরক্ত লাগে প্রথম কথা, বলো তো ভাই এটার মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল? দেখো সব ব্যাস লেখা এইটা হচ্ছে ঠিক, আর সব যা কিন্তু ব্যাস হতে পারে না, কারণ ব্যাস হতে গেলে এই বৃত্ত কেন্দ্রকে টাচ করতে পারে হবে, এই যে কেন্দ্র কেন্দ্রকে টাচ করবে তবে সে হবে। আমি এখানে টানলাম এটা যা, যতক্ষণ না এখানে টাচ না করছে তখন সে ব্যাস হতে পারবে না। তার জন্য মনে রাখবো ভাই যে সব ব্যাস যা হবে কিন্তু সব যা ব্যাস হতে পারবে না, কারণ যা দুর্গা কি আর মাইক আছে, মুড়ি খাচ্ছেন কি খাচ্ছেন থালি ঘুরে নিখেছে। দেখো স্যার এইটা এই এইটা থেকে এই ধারণা থেকে পড়েছিল দুটো জ্যামিতি আছে, মানে বৃত্ত থেকে পিথাগোরাস থেকে একটা তিনটে, আরো ত্রিভুজ থেকে একটা দিয়েছিল, আর চতুর্ভুজ থেকে টোটাল আটটা পড়েছিল, ত্রিভুজ আর চতুর্থ মিলিয়ে 4 জন ছিল। এগুলো আগে বৃত্ত সম্পর্কে ক্লিয়ার করো। শোনো ভাই এবার এদিকে দেখো সবাই, এটা আমি কেন্দ্র করলাম, এইটাকে আমি আঁকলাম, যেটা যার নাম দিলাম আমি এ বি। ধরো এটা আমার 8 সেমি, কত সেমি লিখলাম আমি 8 সেমি লিখলাম। এখানে যদি আমি লম্বটা নিই, এখানে নাম দিলাম ও, আর এটা দিলাম ধরো সি। আমাকে সবাই বলে দো ভাই বি ও এর ভ্যালু কত হবে, সবাই মনে রাখো ভাই এই জ্যাকে সবসময় ই দুভাগে ভাগ করবে, হ্যাঁ যত পাবা তার হাফ হবে, তাহলে এটা কত হলো ভাই 4। আবার এ ও সমান কত হবে, এ ও সমানও 4 হবে, 4 হলো ঠিক আছে। আমি এই যে দাগ টানছি স্যার, এবার আমি এটার নাম কি হবে বলতো ভাই, নাম কি হলো, আমি যে দাগ টানলাম শেষে এখানে পাগল করতে পতিত হবে এখানে, কি কি অতুবুজ পরের পরের কথা, এটা কি হবে আগে ব্যাসার্ধ হবে কেমন না, স্যার যারা অতুবুজ বুঝলে তারাও ঠিক বুঝলে, কিন্তু আমাকে আগে কি বলতে হবে, আগে বলতে হবে ব্যাসার্ধ স্যার, হ্যাঁ ব্যাসার্ধ স্যার আগে বলতে হবে। দেখো স্যার এবার এখান থেকে যে অঙ্কটা পড়েছিল, দেখো শোনো স্যার ওরা বলেছিল যে ব্যাসার্ধ ব্যাসার্ধ বলেছিল 5, আর বলেছিল যে জ্যা 8 সেমি ঠিক আছে, বলেছিল কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত, জ্যায়ের দূরত্ব কত, এই প্রশ্ন এসেছিল। তার মানে কি দেখালো যে আমরা একটা বৃত্ত আঁকলাম ভাই, এই বৃত্ত শুনো আজকে যারা শুনবে না নেক্সট দিন কিন্তু টাকা বলে কেউ কিন্তু বলবে না, তার কথা তো আমি অ্যান্সার দিবই না। প্রথম কথা হচ্ছে আজকে যারা দেখছে ভালো, মানে আমি প্রথম থেকে আমি লেগেছি ওইখানে যে ফাইনালে যে ভুল ভাই এটা একে বলে একে বলে, তখন তোমরা বলবে না ভাই এটা কি পথ থেকে এলো, কেউ বলে না তো, হ্যাঁ আবার বলেন দুবার বলেন ও সব শুনবে না, ওই টাইম আর নাই স্যার। হ্যাঁ শুনো স্যার আমাকে বলেছে ব্যাসার্ধ 5, যে 8, দূরত্ব কত, মানে আমি যে এখানে যে আঁকলাম স্যার এটা হচ্ছে 8 সেমি ধরো, নাম দিলাম আমি এ বি, এখান থেকে ছবি আঁকলাম স্যার এটা ব্যাসার্ধ, এটা কত হচ্ছে 5, দূরত্ব বলে এটা বোঝায়, এই যে দাগ টানলাম আমি এখন এটাকে বুঝে দূরত্ব, দূরত্ব কিন্তু ভুলবে না, হ্যাঁ দূরত্ব কোন জায়গাকে বোঝাচ্ছে সবাই বুঝতে পারলে ভাই, সবাই বুঝতে পেরেছে। এবার আমাকে কথা বলো যে এই দূরত্বটা কত হতে পারে, সবাইকে বলেছে এগুলো এগুলো সবাই শিখেছে, একটু বলো ভাই যে কত হতে পারে, 3 স্যার, তবে স্যার 3 হবে, কেন দেখলাও, কারণ হচ্ছে দেখলাও স্যার এখানে যে এই চিত্রটা তৈরি হলো, এই চিত্রটা হচ্ছে একটা ত্রিভুজ, চিত্র হলো ভাই একটা ত্রিভুজ তৈরি হলো স্যার,
এইটা বলেছে পাঁচ, এটা তো পুরোটা যদি আট হয় তাহলে এখানে কত হবে, চার চারকে ভাগ পাবে, পুরোটা যদি আট হয় তাহলে এখানে চার হবে, এদিকে কত হবে চার হবে, তাহলে এটা হচ্ছে চার, আর এটা তো 90 ডিগ্রি কোণ, তাহলে এটা আমাদের কি হলো অতি হয়ে গেল, এটাকে বলছে লম্ব, আর এটা কি হলো ভাই ভূমি। তো আমাদের সূত্র অনুসারে কি হয় অতি স্কেল লম্ব স্কেল কি হবে ভাই বলো স্যার, সবাই জানে স্যার অতি স্কেল প্লাস লম্ব স্কেল প্লাস কি হবে ভাই ভূমি স্কেল, তাতে স্যার অতি স্কেল সমান হবে, সরি। এবার শোনো স্যার আমরা এইগুলো বারবার মুখস্থ করবো না, যে তোমরা বললে স্যার যে অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস কি বলতো ভাই ভূমি স্কয়ার, এগুলো কিন্তু আমরা বারবার মুখস্থ করবো না, আমরা একটা কয়েকটা সংখ্যা লিখে দিচ্ছি, এই সংখ্যাটা দয়া করে মুখস্থ করে রাখবা, হ্যাঁ পরীক্ষায় এই সংখ্যার মধ্যে বেশিরভাগ পড়ে, হ্যাঁ কেবল দু একটা ক্ষেত্রে বাদে বেশিরভাগ পড়ে। যেমন এখানে আমরা পেলাম অতি স্কয়ার কত আছে এখানে পাঁচ সমান, ভূমিটা কত আছে চার, লম্বটা জানি না মানে কত এক্স এর স্কয়ার বসাবো, তাহলে পাঁচ পাঁচ 25 সমান এক্স এর স্কয়ার প্লাস চার চারে 16, তাহলে এক্স এর স্কয়ার সমান কত হবে আমাদের 25 মাইনাস 16 মানে 9, তাহলে এক্স সমান কত হলো রুট 9 মানে 3। এই যে এত বড় প্রসেস করছি ভাই, এত বড় প্রসেস এখন দরকার হবে না একটু পরে, তাহলে এটা কত পেলাম 3 পেলাম, তাহলে আমাদের দূরত্বটা কত পেলাম গো, দূরত্ব কত পেলাম বলো ভাই, দূরত্ব যে 3 পেলাম। এখানে যদি কারো প্রবলেম আছে একটু বলো ভাই, মানে এইটুকু দরকার আছে আমার, এটা দিয়ে অঙ্ক পড়তে বেশি আমি ওইটাই বলবো না বললাম, আর কেউ বলছে স্যার অবশ্যই বলবো স্যার, একটু সবাই বুঝতে পারছো বাকি সব, এরকম অঙ্ক এখনই করাবো স্যার, হ্যাঁ তখন তুমি বুঝতে পারবে এখনই করাবো, রিপিট করো, হ্যাঁ দেখো নিচে ছবি একসাথে বলে দিচ্ছি, আমি বললাম ভাই যে একটা বৃত্তের আর বলে দিবে যে ব্যাসার্ধ বলে দিল ধরো 5 সেমি, আর কি বলে দিল জ্যা এর দৈর্ঘ্য বলে দিল ভাই 8 সেমি, বলবে যে কেন্দ্র থেকে, কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব কত, ঠিক আছে এটা জিজ্ঞেস করবো প্রশ্ন, তাহলে আমাদের ছবি কিভাবে আঁকলাম আমি ছবিটা বললাম, বুঝতে পারছি ভাই ব্যাসার্ধ আছে মানে বৃত্ত আঁকতে হবে আমাকে, বৃত্ত আঁকলাম, বৃত্ত একটা কেন্দ্র, এবার একটা জ্যা বলেছিল এটাকে জ্যা, জ্যা এভাবে আঁকতে হয় ভাই, হ্যাঁ কেন্দ্রকে যেন কাজ না করে, নাম দিলাম এ আর বি, কিন্তু পুরোটা দৈর্ঘ্য বলে আছে 8 সেমি, যখন তুমি কেন্দ্র থেকে টানছো এটা হচ্ছে দূরত্ব, আমাকে এটারই দৈর্ঘ্য বার করতে দিয়েছে, এই যখন এইভাবে টেনে নিলে ভাই লম্বটা, তখন এটা দুভাগে ভাগ করলে এদিকটা চার হয়ে গেলো এদিকটা চার হয়ে গেলো, কারণ টোটাল দৈর্ঘ্য হচ্ছে আট, তার জন্য চার হয়ে গেল, আর এই যে আমি ডাক টানলাম এখন এটা হচ্ছে ব্যাসার্ধ, বইয়ে ব্যাসার্ধের ভ্যালু বলে দিয়েছে কত আমাদের 5 সেমি, তাহলে এটা বললাম পাঁচ, আমাদের এই যে লম্ব এটা দৈর্ঘ্য যদি বার করতে চাই ভাই, তা পিথাগোরাসের যে সূত্র অতি স্কয়ার সমান কি বলতো ভাই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই ফর্মটা আমাকে ইউজ করতে হবে, তো অতি কোনটা যেটা ব্যাসার্ধ সেটা হচ্ছে অতি ভাই, যেটা ব্যাসার্ধ হয় সেটাই কিন্তু স্যার আমাদের অতি, ঠিক আছে যেটা ব্যাসার্ধ সেটা কি স্যার অতি হচ্ছে, যেটা ব্যাসার্ধ ধরবো স্যার সেটাই আমাদের হয়ে যাচ্ছে অতি, সবাই জানো স্যার, এবার আমি অঙ্ক দেবো এই সম্পর্কে, তাহলে অতি কত পেলাম পাঁচের স্কয়ার, দেখো স্যার লম্ব আমি জানি না কত ধরলাম এক্স এর স্কয়ার প্লাস ভূমি কত বলে চারের স্কয়ার, তাহলে এটা ক্যালকুলেশন করলে সবাই বুঝতে পারবে ভাই, পাঁচ পাঁচে কত হচ্ছে 25 সমান এক্স এর স্কয়ার প্লাস চার চারে 16, তাহলে এক্স এর স্কয়ার সমান কত হচ্ছে ভাই 25 মাইনাস 16 মানে কত পেলাম 9, তাহলে এক্স সমান কত হলো রুট 9 মানে কত পেলাম ভাই 3, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, এমনি দৈর্ঘ্য কত পেলাম আমি এখন, কত দৈর্ঘ্য যেটা পেলাম সেটা হচ্ছে ভাই 3, তাই এই অতি লম্ব ভূমি এই ব্যাপারটা না থাকে না থাকলেও চলে যাবে, জাস্ট একটু মনে রাখো যে এটা কার সূত্র, পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসের সূত্র ভাই, ঠিক আছে পাইথাগোরাস এটা বলা হয় বাংলায় পিথাগোরাস। এবার আমি এই সম্পর্কে কিছু অঙ্ক দিচ্ছি, তোমরা একটু করে দেখাবে আমাকে, হ্যাঁ ভাই বিশাল সহজ সহজ অঙ্ক দেবো স্যার, খুবই সহজ স্যার, সবাই পারবে দেখলেই বুঝতে পারবে স্যার, আমাকে এখনই অ্যান্সার করে দেখো, প্লাস যারা বুঝতে পারোনি তাদের ক্লিয়ার হয়ে যাবে ভাই,
একসাথে থাকো স্যার, আমি পেজটা বার করে নিই, আপনাকে ওখানে দেখাচ্ছি। একসাথে সব পাঠিয়ে দেবো, যেগুলো বলছে আমি সবগুলো পাঠিয়ে দেবো স্যার। আমি পেজটা কেবল 125 এসেছে, আর আপনাদের কেনের বইটি করাবো তার জন্য, মানে ঠিক আছে। দেখতে পাচ্ছ ভাই, এখানে দেখো নিচে একটা প্রশ্ন আছে দেখলাম স্যার, এই দেখো নেক্সট পেজ আছে, কেসটাও আসছে, এটা চারেকটা আমার করে দেবো আজকে, এগুলো ক্লিয়ার করে দেবো, চারেকটা করে দেখো স্যার, আমার চারেকটা চারেকটা করে দেখো স্যার। হ্যালো, সবাই শুনতে পাচ্ছে স্যার? চার একটা করে দেখো, চার চার নাম দেখতেছে আইভি, চার নামটা করে দেখো তো কত হবে আনসার। এটা পারবো স্যার, আমি কিন্তু দিয়েছি এটা উল্টো কিন্তু হয়ে গেছে। হ্যাঁ হ্যালো ভাই, দেখো এটা তো নাম বলে নি, দেখো এই ক্ষেত্রে এটা কিন্তু অতিভুজ, এটা কি বলতো ভাই অতিভুজ, কারণ এটা বলা হয় অর্ধবিশিষ্ট কোণ, সমকোণ যেটা আছে এসি, এসি মানে এটা কত, এটা 3 বলেছে, এটা কত বলেছে 4, তাহলে এটা কত হবে স্যার 5 হবে, যারা 5 করেছে খুব ভালো করেছে স্যার। তাহলে আমি যেটা বলছিলাম সেটা আগে বলে দিই, তারপরে থামো করতেছি, তাহলে তোমরা সমস্যা পারবে। শুনে লো, আমরা এখন শিখলাম ভাই যে এটা আমাদের 5 হয়, এটা 3 হয়, এটা 4 হয়, মনে পড়ছে আজকে করেছিলাম না হয়, 3 4 কত হয় 5 হয়, এর গুণিতক গুলো আমরা ইউজ করব, 3 কে 2 দ্বারা গুণ করলে কত হচ্ছে 6 8 কত হলো 10, তার মানে কি হলো আমি যদি এখানে 10 লিখি, এখানে 6 লিখি, আর এখানে 8 লিখি স্যার, তাহলে 6 এর স্কেল কত হলো 36, 8 এর স্কেল কত হলো বলো ভাই 64, এই দুটা যোগ করে যা পাবো আমি এই 10 এর স্কেল, 10 এর স্কেল হবে সেম, ঠিক আছে স্যার, এগুলো সেম হবে। তারপরে এটা 2 দ্বারা গুণ করলাম, 3 দ্বারা গুণ করলে কত হয় 9 12 কত হলো ভাই 15, এটা হচ্ছে তাই বলছে ভাই যে আমার যদি এটা 15 হয় আর এটাকে 9 এটাকে 12 ধরি, তাহলে 9 এর স্কোয়ার কত হচ্ছে 9 9 81, 12 এর স্কোয়ার কত হলো ভাই 44, আর কত থাকলো এটা যোগ করলে কত হচ্ছে দেখো দেখো স্যার
যোগফল কত হচ্ছে বলো ভাই? যোগফল হলো 225, তাই দেখো। আর দেখো 15 স্কয়ার একাই কিন্তু ভাই 225, যেটা স্কয়ার দিয়েছে ভাই সেটা কিন্তু একাই 225। তাহলে এইগুলো হচ্ছে আমাদের পিথাগোরাসের যে ফর্মুলা অনুসারে হচ্ছে, তা আমি কয়েকটা বলে দিচ্ছি, এগুলো মনে রাখবা। কি কি বললাম একটু বলো ভাই, 3 4 কত বললাম? 3 4, 3 4 5, এর ডবল কত হয়? 6 8 10, 3 গুণ 9 12 13, এগুলো 3 গুণ ভাই, এটা 4 গুণ হবে, 4 গুণ এবার 4 গুণ গুলো 12 20, 5 গুণ হলে কত হচ্ছে? 15 20, এগুলো সবসময় হয় ভাই। আর বড়টা মনে রাখবে, যেটা বড় মাপ সেটাই হচ্ছে আমাদের অতিভুজ। বাকিগুলো দুটার মধ্যে তুমি যাকে যেখানে বসাবে কোনো টেনশন নাই, তো এটা হচ্ছে অতিভুজ, এটা মনে রাখবে। তারপর দেখো স্যার আর কি হয় বলতো, বলেছিলাম আমি 12 13 কত হবে? 5 হয়, এর ডবল কত হচ্ছে? 24 26। ভাই এই যে 24 26 10 লিখলাম, এখানে এই লাইনটার অতিভুজ কত? এই লাইনটার অতিভুজ 13, আর এই লাইনটার অতিভুজ এটা মনে রাখবে, বেসিটাস লাইফ অতিভুজ সে কোথায় আছে তোমার কোনো প্রবলেম নেই, যে কোনো জায়গায় থাকতে পারে ভাই, কিন্তু আমাদের মেন হচ্ছে যেটা বড় সেটাই হচ্ছে ভাই আমাদের অতিভুজ, এটা কিন্তু ভাই মনে রাখিও। তারপর দেখো স্যার আর কি বলেছিলাম বলো ভাই, 24 25 7, এর ডবল কত হয়? 40 50 14, এগুলো সবই হয়। এখানে এখানে অতিভুজ কোনটা? এইটার অতিভুজ, এগুলো কিন্তু ভুলে না ভাই, বাকিগুলো যা আছে ওটা একটা লম্ব হবে, একটা ভূমি হবে। আর মাইক আছে ভাই, একটু একটু ঠিক আছে। আর একটা লাইন ছিল কি বলতো ভাই, মনে আছে তোমাদের? এইগুলা কলম মুখস্থ রাখতে হয় স্যার, এই পরীক্ষায় এর বাহিরে প্রশ্ন আসেনি। আবার বলছি দেখলো স্যার, পরে পেজে আমি বলছি, আমার সঙ্গে আবার বলবে সবাই কত কত লিখবো, আমি যেখানে এঁটকে যাবো তোমরা বলবে, আমি বাকি রাখবো স্যার, টাইম দাও। ঠিক আছে দেখো, আমি লিখলাম 3 4 5, এর ডবল কত হবে বলতো? লিখলাম 12 13 কত? 5। তারপর কি হয়? ভাই 40 50 7, এই 14। তাহলে এর উপর কত ছিল? 24 25 কত ভাই? 7। এইদিকে এইদিকে যেন 2 দিয়ে গুণ করে আছে, তাহলে উল্টো দিকে ভাগ হবে তাতে স্যার। ঠিক আছে, এবার আমরা যেটা করছি মানে তোমাদেরকে বলবো, এবার যাই আমরা স্যার এখানে, এটা বলতে চাইছিলাম আমি এতক্ষণ ধরে। অনেক চলে আসছে, যেমন 17 চলে আসছে স্যার। দেখো দেখো আমাকে আগে এক একটা করে দেখো, এক একটা কি বলে হয় পড়তো ভাই, একটু করে একটু বলো। কি বলেছে? 16 সেমি ব্যাস দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, দেখো ব্যাস একটি বৃত্তের কি বলে হয় বলো ভাই,
কেন্দ্র থেকে 17 সেমি দূরে অবস্থিত বহিঃস্থকের বিন্দু থেকে বঙ্কিত বৃত্তের স্পর্শ কত? আমি ছবি আঁকছি, তোমার কাছে অ্যান্সার বলবে, ঠিক আছে? এদের শোনো স্যার, একটা আমি বৃত্ত আঁকলাম, এটা কেন্দ্রকে কেন্দ্র, আস্তে আস্তে আল্লাহ বলছি, এটা কেন্দ্র, কেন্দ্র না কেন্দ্র বলেছে, কেন্দ্র থেকে দেখো, কেন্দ্র থেকে 17 সেমি দূরে, মানে এখান থেকে একটা 17 সেমি দূরে আছে, এটা 17, একটা বিন্দু আছে, বিন্দু থেকে এর একটা স্পর্শ কাকা হয়েছে, স্পর্শ, ঠিক আছে? আর বলো তো ভাই, ব্যাস যদি আমাদের 16 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে গো? আরে আমি যেটা এখন লাল কালিতে দাগ টানলাম, এটা আমাদের ব্যাসার্ধ হবে কি হবে না? আমি 16-এর অর্ধেক 8 লিখেছি, তা ভুল লিখলাম না ঠিক লিখলাম? হ্যাঁ, আর এই যে লিখলাম দাগ টানলাম নিচে 16-17, এটা তো বই বলে দিয়েছে ভাই আমাকে, স্পর্শক চেয়েছে, দেখো স্পর্শক, এটা হচ্ছে স্পর্শক, তাই তো স্যার? এটা সবাই জানো স্যার, স্পর্শক হয়। আমি বলছি এর দৈর্ঘ্য কত? দেয় এখন তুমি দেখালা যে 17 থাকে ভাই আর 8 থাকে, তাহলে 17-এর সঙ্গে 8-এর সঙ্গে আর কে ছিল মনে পড়ছে? 17-8-এর সঙ্গে কে মনে পড়ছে না পড়না গো? কেন গো, 15-17-8 ছিল বললাম না, 15-17 কত ভাই? তাহলে এটার অ্যান্সার কত হলো আমাদের বলো ভাই? 15 হবে। এবার আর একটা কথা শোনো, টাইম নাই টাইম কেন লাগবে তোমার? বলেছি বলেছি, কার কথা বলেছি, এটা বলতে চাইলা ওটা ওইটা আছে একটা, অবশ্যই স্যার আমি একটু আগে বললাম না ভাই যে 3, 4, 5 এই বাহুগুলো যদি মুখস্থ করে রাখো তাহলে তোমার কোনো খেলা নেই, কিন্তু একটু মুখস্থ করলে কি বলতাম সব জায়গায় কাজে লাগবে। দেখো স্যার, 3, 4-এর কথা বলেছিলাম, 5 বলেছিলাম, আর কি মনে আছে ওগুলো? তো এবার এদিকে এসো, দেখো আমি একবার বলেছিলাম 12, 13, 5 মনে পড়ছে পড় না, তার ডবল কথা বলেছিলাম 24, 26 কথা বলো, 10, আরেকটা কথা বলো বলো ভাই, 24, হ্যাঁ 24, 25, আবার কি বললাম 50, 48, 14, তাহলে 15, 17, 8। দেখো স্যার এখানে দেখলে আবার ও কেন্দ্রীয় বৃত্তের কি বলে, দেখো বহিঃস্থকের বিন্দু থেকে স্পর্শ আঁকা হয়েছে, ওবি 5 সেমি বলেছে আর এও 13 বলেছে, তাহলে কে কে আছে এখানে? 13 আছে আর কে আছে? 5 আছে, তাহলে 13 আর 5 কেন লাইন দেখো স্যার? তাহলে 13 আর 5 বুঝতে পারছে, দেখো 13 আছে এখানে, 5 আছে, তাহলে কে নাই? পারো না এভাবে মুখস্থ করতে পারো, অথবা তুমি ছবি এঁকে করতে পারো, ছবি এঁকে করবে তুমি ভাই, একটা বৃত্ত, বৃত্তে দেখো স্যার বহিঃস্থকের বিন্দু একটা, বাহিরে বিন্দু একটা এ ধরলাম, এখানে একটা স্পর্শ আঁকা হয়েছে স্যার, স্পর্শ আঁকা হয়েছে বি বিন্দুতে, এখানে বি নাম দিলাম, ওবি, ওবি মানে একটা কেন্দ্র, এইটা বলেছে 5, তারপর বলেছে এও, এও মানে এখান থেকে এটা, এটা বলেছে 13, মানে আমাকে এটা দরকার চেয়েছে, এটা তাহলে কত পেলাম বলো ভাই? কত পেলাম গো? 12। এবার আমাকে বলো স্যার, এখানে একটা কথা বললাম, হ্যাঁ সবাই বলবে, হ্যাঁ যে জানো সেই বলবে ভাই, কোনো টেনশন নাই। এই যে আমি বৃত্ত আঁকলাম ভাই, একটা দাগ দিই, এটা কেন্দ্র, এটা নাম দিলাম ও, এখান থেকে একটা সরলরেখা টানলাম, এটা এটাকে কি বলে বললাম যে এটাকে এখন টানলাম, এটা বলো তো ভাই, আমি এখানে অতির অতিকে কোনটা, অতি কোনটা, অতির নাম কি? আমি কি বলে সেটা উত্তর দাও ভাই, আমাকে বলো অতি কোনটা, যারা ওবি বলেছে তারা কাল ঠিক বলেছে, শুনলে এইটা হচ্ছে অতি, ঠিক আছে এইটা হবে অতি, আমি যেখানে দাগ দিলাম, ঠিক আছে স্যার? আর এইটা লম্ব, এটা ভূমি ধরবে কোনো ব্যাপার নাই, কারণ এইখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়, 90 ডিগ্রি কোণটা এই জায়গায় তৈরি হয়, 90 ডিগ্রি কোণের বিপরীত ভাগকে কি বলে অতিভুজ, তার জন্য এটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে স্যার? এটাই কাল জানা ছিল আমার যে অতিভুজ কোনটা, কারণ অনেকজন অতিভুজটা ভুল করে দেয়, এটা হালকা বুঝতে পারলে বলে না ভাই? আমি বললাম যে আমাদের বৃত্তে যে স্পর্শ আঁকছি স্যার, এই যে বৃত্ত একটা,
কেন্দ্র থেকে ধরো একটা বাহু গেল, আর এই যে এই জায়গায় আমি স্পর্শ আঁকলাম স্যার, তাহলে এই যে ত্রিভুজ একটা তৈরি করলো, এর নাম দিলাম ধরো এ, এটা দিলাম ও, এটা দিলাম বি, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি বললাম যে এই জায়গায় 90 ডিগ্রি কোণ তৈরি করে, যেখানে 90 ডিগ্রি কোণ তৈরি করবে তার বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, তাই তো স্যার? তার বিপরীতটা কি বলতো স্যার? অতিভুজ। আমার কথা শোনো স্যার, এবার তাহলে অতিভুজটা কোথায় হচ্ছে এইটা কাল মনে রাখো, আর 90 ডিগ্রি 90 ডিগ্রি কোণটা কোথায় তৈরি হচ্ছে, কারণ এটা দিয়েও অঙ্ক দিয়েছিল। এবার শোনো স্যার, তোমারা আমাকে দুয়েরটা লয় তিনের টাকা করে দেখো, দুয়েরটা পরে করছি, আমরা কোন সম্পর্কে পরে যাচ্ছি আগে এগুলো মাপ গুলা বার করি, কোন সম্পর্কে পরে করছি ভাই আমরা আগে মাপ গুলা বার করি। কি বলেছে ক্ষেত্র বার করতে পেরেছে, তা এখানে কি বলেছে দেখো স্যার, ও কেন্দ্র একটা বৃত্তের ব্যাসার্ধ কত বলেছে 5, একটা বৃত্ত স্যার ও কেন্দ্র আছে, আর ও বিন্দু থেকে 13 সেমি দূরে একটা পি বিন্দু আছে, এখান থেকে একটা 13 সেমি দূরে পি বিন্দু আছে, পি বিন্দু দিয়ে বৃত্তের দুটি স্পর্শ, একটা এধার একটা স্পর্শ আর একটা নিচ দিয়ে করলাম ভাই স্পর্শ, তাদের নাম কি দিয়েছে বলো ভাই? একটা নাম দিয়েছে পি কিউ আর একটা দিয়েছে পি আর, ঠিক আছে? এটা যদি আমার যোগ করা হয় তাহলে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে হয় না বলো ভাই? চতুর্ভুজটা হচ্ছে দেখো স্যার, এই একটা বাহু, দুটো বাহু, একটা বাহু, তিনটে বাহু, আর এই বাহুটা স্যার, এই চারটা বাহু থাকলে তাকে চতুর্ভুজ বলে, সে দেখতে যেমন হোক না কেন। আমাকে বলেছে চতুর্ভুজের ক্ষেত্রফল কত, তা শোনো স্যার তোমাকে এইগুলা যদি ছবি দেয় তো তোমাকে প্রথম ভাবতে হবে এখানে কি তৈরি করেছে, ত্রিভুজ। প্রথমে তোমার দুটো ত্রিভুজ ভাবি লেতে হবে, যে এখানে দুটো আমাদের ত্রিভুজ আছে, ঠিক আছে স্যার? দুটো ত্রিভুজের যদি ক্ষেত্রফল বার করি আমি, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দিই, তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল হবে কি হবে না একটু বলো আমাকে। আমি বললাম ভাই দুটো হয়ে যাবে, আর এখানে যে এখানে যে ত্রিভুজটা তৈরি হয় সেই ত্রিভুজটার নাম কি? সমকোণী ত্রিভুজ। কি কোণী? কি কোণী গো? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়? সমকোণী ত্রিভুজে বলো ভাই ক্ষেত্রফল কি হয়? 1/2 বলো ভাই, একের দুই ভূমি ইন্টিগ্রাল ভাই উচ্চতা, তাই স্যার? 1/2 ভূমি গুণিতক কি বলতো ভাই? উচ্চতা। সবাই জানো স্যার, আমাকে বলো তো ভাই ভূমি কোনটা আর উচ্চতা কোনটা? এখানে শুনে লাও, ও এটা তো অতিভুজ গো, তাই তো? আমি যে লাল দাগতেছি এটা কি? এটা কি গো? এটা অতিভুজ। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে আমাদের কি উচ্চতা, লম্ব, এটা হচ্ছে উচ্চতা। আর এটা কি ধরবো আমরা? ভূমি। তুমি যাকে ধরবে কোনো টেনশন নেই, এই দুটোর মধ্যে তুমি যাকে ধরবে। আমি এটা পুরোটা ছবিটা মিটিয়ে দিচ্ছি, আবার ফ্রেশ করে বলছি দেখো স্যার, এই যে পরীক্ষা এসেছিল সেখানে যাবো আমি, আমাদের একটা বৃত্ত আছে স্যার, এগুলো যারা জানো তাদেরকে তারা লেপ নিতে পারো ভাই, যারা জানো না তারা দেখো কিন্তু স্যার, হ্যাঁ টাইম খুবই কম, এইগুলো পরীক্ষা এসেছিল ভাই, একটু ভালো করে লক্ষ্য রাখো। এই যে ছবি আঁকলাম স্যার আমি, এখানে নাম দিলাম ধরো ও, এটা এ, না ওদের নাম তো দেওয়া ছিল, দেখো ওদের নাম দেওয়া ছিল ভাই, ওদের নাম ছিল এটা পি, এটা ছিল কিউ, এটা ছিল কি আর। আমার কথা হচ্ছে এখানে এই যে ত্রিভুজ একটা পেলাম আমরা ও কিউ আর, এই ত্রিভুজের আমাদের অতিভুজ, অতিভুজের নাম কি গো? অতিভুজের নাম হচ্ছে ওপি, আর উচ্চতার নাম কি বললাম? ও কিউ বা, আর ভূমির নাম কি বললাম? কোনো ব্যাপার না, এগুলো কিন্তু ক্লিয়ার করে রাখো এখন থেকে স্যার, হ্যাঁ পরে কিন্তু আমাকে কিছু বলে নাও। তাহলে নিচেকার যে ত্রিভুজ ওর নাম কি? তিনটে নাম বললে এখানে অতি কোনটা হবে? অতি ত্রিভুজ ওপি থাকবে না, ভিতর দিকে থাকবে না, খেপা গো। উচ্চতা বলো, উচ্চতা বলো, উচ্চতা ও আর বলো তো ভাই, এখানে ভূমি কোনটা তাহলে? আরপি, ঠিক আছে আমরা এগুলো সব পেয়ে গেলাম। আর আমরা এখনই বললাম ভাই যে ত্রিভুজের ক্ষেত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল গণনা কি হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু বা 1/2 ভূমি ইন্টু কত ভাই? উচ্চতা। তা শোনো স্যার আমাকে এখানে কার কার ভ্যালু বলে দিয়েছে এবার দেখতে হবে, দেখো এবার পড়বো, এবার আমরা পড়বো কত দেখো, তিনে দেখে দেখো, তোমার লিখেছে ভাই যে ব্যাসার্ধ 5, তাহলে এটা 5 আছে, এটা 5 আছে, আমি ঠিক লিখলাম কি দেখো তো। এবার তারপর দেখো স্যার
ও বিন্দু থেকে 13 13, এই যে আমি দাগ দিয়েছি এটা কত? 13 স্যার। বলেছে পি বিন্দু থেকে দুটো বৃত্ত স্পর্শক যুক্ত করেছে, ঠিক আছে। বলে তো ভাই এটা যদি 5 হয় আর এটা যদি 13 হয় তাহলে এখানে কত হবে? তো তাহলে এখানে কত হলো? 12 13 5 আমরা এখানে মুখস্থ করেছিলাম, মনে পড়ছে? তাহলে আর ক্ষেত্রফল ফর্মুলা কি? হাফ হাফ কি গো, হাফ কি বলো? তাহলে হাফ লিখলাম, আমি ভূমি কোনটা হবে? ভূমি বলো, ভূমি ভূমি কত? উচ্চতা কত আছে? 5। তাহলে 5 কত হলো? 5 6, 30 হলো এক দিকটা, নিচে নিচে দিকটা আবার 30 হবে, হবে না? নিয়ে টোটাল কত দিক রয়েছে? তাহলে টোটাল কত বর্গসীমা হবে? এটা দিয়ে তোমাদের পরীক্ষা এসেছিল, এখানে ক্ষেত্রফল বলেছিল, ক্ষেত্রফল দেয়নি, এই 12 যে বাকুলা না, এই 12 চেয়েছিল, বুঝলে স্যার? এটা ক্যান্সেল পেপার আছে। তো এখানকার যত রকম প্রশ্ন সব বলে দিলাম, 90 ডিগ্রি কোথায় তৈরি হয়, অতিভুজ কোনটা হয়, লম্ব কোনটা হয়, ভূমি কোনটা হয় সব বলে দিলাম, এর বাইরে আর কোনো কথা নাই এখানে। এবার এটা মনে রাখতে হবে তোমাকে যে কোনটা কি বলেছিলাম, ঠিক আছে স্যার? তা আমাকে একটু এই চারেরটা করে দাও কোনো ভাই সবাই, আর এখানে এখানের মধ্যে কোনো প্রশ্ন থাকলে একটু বলো ভাই আমাকে, যে কেউ বলতে পারো, কোনো টেনশন নাই, বলো। কথা আছে না তোমার? তোমার কথা আছে না কি বলো? বলো এবার, বলো। ওই ওপি পাগল গো, ওপিটা ভূমি করবো, ওপিটা তো 90 ডিগ্রি কোনো বিপদ হয় কি বলে? ভূমি বলে 90 ডিগ্রি কোনো বিপদ হয় কি বলে? তুমি 90 ডিগ্রি কোথায় তৈরি হবে বলো? 90 ডিগ্রি কোনটা কোথায় হবে? 90 ডিগ্রি কোনটা কোথায় হবে গো বলো, কি বলছো? ও বিন্দুতে 90 ডিগ্রি হবে, তুমি কোথায় ছিলে ভাই? ঘুমায় ছিলাম নাকি? কোথায় হবে বলো তো ভাই সবাই, বাকি ছেলেগুলো? হ্যাঁ দেখ দেখ, এই শোনো, অনলাইনে ক্লাস করতে করতে কেউ পালিয়ে যাবে না কিন্তু ভাই। হ্যাঁ এইখানে তৈরি হবে 90 ডিগ্রি, এই জায়গায়, মানে এই জায়গাতে, এই যে 5 লেখা আছে মা, হ্যাঁ এইখানে 90 ডিগ্রি কোণ হবে, ঠিক আছে? তো 90 ডিগ্রি কোণ যদি হয় স্যার, তার বিপরীতে কি হবে? আমার অতিভুজ হবে। তাহলে কি করে ভূমি ধরবো বলো ভাই? তার জন্য এটা ভূমি হবে না, বুঝতে পারলাম না স্যার আমার কথা? 90 ডিগ্রি কোণ হয় এখানে, তার জন্য ভাই ওটা হবে না। আর কোনো কথা থাকলে বলো ভাই। পরে যাচ্ছে, আর কেউ এখানে কোনো? তাহলে এগুলো মিটিয়ে দিচ্ছি ভাই। এই এম বুঝতে পারলে ভাই কোন জায়গায় 90 ডিগ্রি কোণ হবে? 90 ডিগ্রি কোণ যদি হয়ে যায় ভাই, তাহলে ওটা কি হয়ে যাবে? অতিভুজ হয়ে যাচ্ছে, তার জন্য ওটা ভূমি হবে না ভাই। চারটা দেখো, চারটা বলছে যে চারটা দেখো, চারটা বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধ 5, একটা কত গো? 3 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ বহিক স্পর্শ করে, বহিক স্পর্শ বৃত্ত দুটির কেন্দ্রীয় দূরত্ব কত? দেখো বহিক স্পর্শ মানে এরকম, জাস্ট এরকম টাচ করবে, ওকে জাস্ট ওকে টাচ করবে, হ্যাঁ বুঝতে পারলাম স্যার? একেবারে বহিক স্পর্শ, এখান থেকে এটা দৈর্ঘ্য কত গো? ব্যাস না কি বলে আসেন, এক মিনিট থাকুন স্যার, হচ্ছে 5 সেমি, 5 আর এটা কত বলেছে? 3। নি বলেছে কেন্দ্র দুটির দূরত্ব কত? কেন্দ্র দুটির দূরত্ব কত গো? বুঝতে পারছি ভাই, মানে এই কেন্দ্র, এই কেন্দ্র কত হচ্ছে ভাই? বুঝতে পারবে এটা কত লোক? 8 সেমি, তাতে স্যার 5 এর কত স্যার? 8 সেমি। এবার এটা বলতো স্যার কত হবে? 5টা করো স্যার, দেখো এখানে বহিক স্পর্শ এরকম হয়, ঠিক আছে, আর অন্ত স্পর্শ, অন্ত, হ্যাঁ। আর একটা কথা ভাই, বহিক স্পর্শ যদি লেখা থাকে কোথাও, বহিকে সবসময় যোগ হয়,
আর ওয়ান তো মানে ভিতরে, এরকম ভিতরে, তাহলে ওয়ান তরে বিয়োগ হয়, ওয়ান তরে কি হবে গো, বিয়োগ করে দিলে অঙ্ক শেষ। তাহলে এখানে 3.5 থেকে কত বাদ দেবো গো, 2, তাহলে আমাদের কত হলো বলো ভাই, 1.5 হলো। দেখো বিস্তারে স্যার, ভালো দেখো, ওকে স্যার, হ্যালো, কেউ জানা কিছু জানা থাকলে বলো। এবার আমরা অন্য দিকে যাচ্ছি স্যার, এগুলোতে ওই যে অঙ্কগুলো আছে আমি অঙ্ক পরে করছি, হ্যাঁ প্রথম বার করছিলাম সেটা দিয়ে চলে যাই। ঠিক আছে, দেখো আমরা এই পাতাতে শুরু করেছিলাম। এবার আমাকে বলো, একটি সরল রেখা আছে, কি আছে, একটি শেষ বিন্দু, শেষ বিন্দু না কি আছে, এগুলো বলো কোনটা হবে বলো। যে বলবে এটা হবে অ্যান্সার, যদি কেউ বুঝতে না পারো আমাকে বলবা, হ্যাঁ যে এটা কেন হলো আমাকে বলবা ভাই, আর যারা অ্যান্সার পাচ্ছে খুব ভালো ভাই, মাত্র একবার বলবা। এবার বলো দু একটা বলো ভাই কি আছে, একটি সীমাবদ্ধ সরলরেখা আছে, কি আছে, দুটি শেষ বিন্দু, সুন্দর আছে ভাই, একটা রশ্মির আছে, কি আছে, এইগুলো অপশন বলো, এর মধ্যে অ্যান্সার বলো। রশ্মি, রশ্মি বুঝ ভাই কোথায় থাকে, একটি হবে কেন শুনিল, কারণ কারণ শুনিল, ধরো তোমার যেমন টর্চ লাইট দিয়ে উদাহরণ দিচ্ছি ভাই, এই যে তোমার ধর টর্চ লাইটে যে আমরা আলো যাই স্যার, আমার কথা হচ্ছে দেখো এই বিন্দুটার শেষ নেই পারে, কিন্তু এই তোমার দিকে এখানে শেষ আছে কি নেই, হ্যালো, তাহলে এটা অ্যান্সার হয়ে গেলো আমাদের কত, এই অ্যান্সার। চারটা বলতে ভাই কত অ্যান্সার, টর্চ বলছি, টর্চ লাইট দেখো একবার বেশি বলে না ভাই, একবার বুঝে বলো কথা, ইকো হচ্ছে বলো ভাই, এম রনিতা নাকি, এখন বলে বলি ভাই টর্চ লাইটে যদি স্যার আমি টর্চ লাইটটা ঠিক করি ভাই, মানে জ্বালাই লাইটটা দেখো যে ধরে যাচ্ছে চলে যাচ্ছে ওদিকে তো শেষের কোনো সীমানা নেই, কিন্তু তুমি যে ধরে দাঁড়িয়ে থাকছো সেই সাইডটা তো শেষ হচ্ছে, ঠিক আছে না, তার জন্য আমরা এবার স্যার রশ্মির একটা শেষ বিন্দু আছে, একটা কি হচ্ছে এত ডিগ্রি কোণ থেকে বৃহত্তর কিন্তু 360 ডিগ্রিতে ছোট, এর নাম কি, দেখুন বলছে 62 ডিগ্রি, পূরক কোণ কত, পূরক কোণ কত ডিগ্রি, বলছি পূরক কোণ, পূরক কোণ কত হয়, 90 ডিগ্রিতে, 90 ডিগ্রি থেকে 62 বাদ যেটা পাবো সেটা হচ্ছে আমার আর পূরক কোণের মান, তাহলে কত পেলাম 28, সম্পূরক কোণ কত ডিগ্রিতে হয়, 100 কত ডিগ্রি, দেখলে স্যার আমার সম্পূরক হচ্ছে 180 ডিগ্রি, সেখান থেকে আমি 60 বাদ দিলো, তাহলে 60 যদি বাদ দিই স্যার তাহলে কত পড়ে থাকলো, 100 কত পেলাম ভাই, 120 পেলাম। তোমরা কি এই দুটো বুঝতে পারলে ভাই, 5 আর 6, এবার 7 দেখো, সে 7 আর শব্দ হচ্ছে বলো ভাই, মুড়ি খেয়ে মুড়ি খাচ্ছে না কি খাচ্ছে, 7 বলো স্যার, 7 শুনলাম, এটাকে ডিগ্রি বলে এটা কি বলে সবাই জানো বলো ভাই, 72 ডিগ্রি কত মিনিট, তাহলে আমাকে যে বলেছে পুরো কোণ কত ডিগ্রিতে হয়, 90 ডিগ্রি, 90 ডিগ্রি লিখবো না কি লিখবো, কার শব্দ হচ্ছে বিশাল, 90 ডিগ্রি লিখবো না কত লিখবো আমি, কত লিখবো, 60 মিনিট লিখবো, 99 কত লিখবো ভাই, 60, বাদ দেবো কত, 72 কত গো, 72 40, হ্যাঁ তো 40 মিনিট, 60 থেকে 40 বাদ, 20 বাদ দিলে কত হয়, 20 বাদ দিলে বেশি, 40 বাদ দিলে কত হচ্ছে,
তাহলে 17 ডিগ্রি কত মিনিট হলো? 20 মিনিট। তা বিয়ে করা থেকে বুঝতে পারলা ভাই? বলছি বিয়ে বুঝছো? হ্যালো, নেক্সট দেখো স্যার খুলেছে বলো ভাই, যে বুঝতে পারবে না সে বলবে একটা কথা ভাই, কিন্তু কেউ ছিল না সে কিন্তু বলতে আসছে না ভাই, বেকার খানা খা দেখে বা দেখো। আচ্ছা আচ্ছা বলো ভাই, কোন একটি কোন তার সম্পূরক, সম্পূরক মানে কত ডিগ্রি? আর এখানে কি লেখা আছে? এক কি লেখা আছে? এক কি লেখা আছে বলো ভাই? তার মানে কি? হ্যাঁ মানে 5 ভাগের 1 ভাগ। আচ্ছা তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে বলবে দেখি কে পাচ্ছ। অঙ্ক না পারলে অ্যান্সার ভুল, কানা গুলা পারো না বলো না অ্যান্সার ভুল না বলে বুঝাতে বলেছি তোমাকে আমি। দেখ দেখে লাও দেখে লাও, 30 হবে। এ দেখে দেখে লাও বুঝি, সম্পূরক কোন কাকে বলে? একসাশিকে বলে, কচুকে কাকে সরল কোন বলে? হ্যাঁ দুটি কোণের বলতে হবে, একসাশিক বললে হবে না, চড়াই নিবে মাস্টার এখানে। যদি দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তবে হচ্ছে কি কোণ? সম্পূরক কোণ। দুটো কোণ কথা তো তুলতেই হবে। বলো স্যার দুটো কোণের মধ্যে দেখলাও যে এক এ কার মাইক বেছে দাও, দেখো তো একটু বন্ধ করো। একটি কোণ তার সম্পূরক কোণের 1/5 অংশ, তার মানে কি? ধরো একটা কোণ নাম দিলাম এ, একটা দিলাম বি, ও তার 1/5 অংশ মানে এরকম করে দেওয়া আছে 5 ভাগের 1 ভাগ। মানে এ কোণটা বলছে আমি যে বি কোণ আছে তার 5 ভাগের 1 ভাগ, এরকম কন্ডিশনের ক্ষেত্রে আমি শর্তগুলো শিখেছি আগে তোমাদেরকে, যারা জানো তার দেখলাও স্যার। এ সমান যদি আমার লেখা থাকে বি গণিত 1/5, মনে রাখবে ভাই উপরে যে থাকবে সে থাকবে ভ্যালু, তাহলে এক একটা কার ভ্যালু গো, আর বি এর ভ্যালু কত আছে? তাহলে দুটো মিলে কত হলো? আর এই ছয়, এই ছয়ের ভ্যালু কত ডিগ্রি লেখা আছে বইয়ে? তাহলে একের ভ্যালু কত হলো? তাহলে বুঝতে পারলে ভাই অ্যান্সার ঠিক আছে না বলেছে? দুজন মিলি হয় 180 ডিগ্রি, ও বলেছে আমি আর একজনের 5 ভাগের 1 ভাগ, তাহলে একটা হচ্ছে 1, একটা হচ্ছে 5, ঠিক আছে? এক মাইকে কার শব্দ ভাই একটু বন্ধ করো। দেখো স্যার পরেটা দেখো স্যার, পরেটা কত লেখা বলো ভাই? 9টা কত? মেহেদি তুমি বন্ধ করো ভাই, তোমার যাতা শব্দ হচ্ছে, মাইকটা একটু ঠিক করবে ভাই তুমি। হ্যাঁ বলো কেন গো, 9টা কত অ্যান্সার হবে? 9টা কি বলেছে বলো? তোমাদেরকে এগুলা শিখাইছিলাম ভাই, রশ্মি দিয়ে কোণ তৈরি করা শেখায়নি? দেখলাম রশ্মি একটা বিন্দু থেকে 1, 2, 3, 4, 5, এখানে 5 খানা রশ্মি বার হয়েছে, এই যে কোণ তৈরি করেছে। কোণ মানে এই যে একটা কোণ, এর সঙ্গে এর একটা কোণ, এর সঙ্গে এর একটা কোণ, এর সঙ্গে এর একটা কোণ, এর একটা কোণ, এর একটা কোণ, এরকম কতগুলো কোণ তৈরি করে দেখেছে, এরকম করে বলেছে ভাই কতগুলো কোণ তৈরি করা যাবে দেখলাম। আর নিয়ম আছে, নিয়ম আছে, নিয়মটা শিখলাম, নিয়মটা শিখলে খুব ইজি হয়ে যাবে। দেখো স্যার তোমরা এদিকে শোনো, এখানে রশ্মি কটা বলো, অথবা দেখলাম এন করছে আমি, হুম এন ইন্টু এন মাইনাস 1, এন মাইনাস কত করলাম গো? 1 আর বাই 2, এটা হচ্ছে ফর্মুলা, এন ইন্টু এন মাইনাস 1/2, তাহলে কত হবে অ্যান্সার বলো? কত অ্যান্সার হলো বলো? 10। বুঝতে পারলে স্যার বলো, এই 5-এর জায়গায় যদি 7 থাকতো তাহলে কত অ্যান্সার হতো? তাহলে রশ্মি দিয়ে কোন বার করতে পারবে কি পারবে না?
যদি কেউ বুঝতে না পারে ভাই ফর্মুলাগুলো লিখে রাখতে হবে। হ্যাঁ ফর্মুলাগুলো লিখে রাখতে হবে, মনে রাখা মুশকিল, কিছু করার নাই ভাই। সমস্যা টাকাটা তোমার চেহারা দেখে দিবে না ভাই। 10 নম্বর, 10 নম্বর, একটি কোণ তার পূরক কোণ কি বলছে অপেক্ষা কত বেশি গো? বলছে একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা 24 বেশি হলে পরে, আমাকে বলেছে বেশি হলে কোণটির মান কত? একটি কোণ তার পূরক কোণ থেকে 24 বেশি, একটি কোণ তার পূরক কোণ 24 বেশি, তাহলে বলছে কোণটির ভ্যালু কত? কেউ কি বলবে? আর 57। আর কেউ? আর কে পড়েছে ভাই? আর কেউ শুনে এদিকে শোনো, শুনো শুনো, ওরম হয় না ভাই। দেখো বলেছে একটি কোণ, দেখো একটি কোণ তার পূরক কোণ কথা বলা আছে, মানে এখানে এখানে দুটো কোণের কথা বলা আছে, একটি কোণ আর কি লেখা আছে তার, কি লেখা আছে গো? মানে এখানে কয়টা কয়টা কোণের কথা বলা আছে? তাহলে দুটো কোণ, তাহলে একটি কোণ যেটা অ্যান্সার চেয়েছে সেটা হচ্ছে এক্স, আর পূরক কোণ কাকে বলে কত ডিগ্রিতে আমাকে বলো? একটি কোণ যদি এক্স হয় তাহলে পূরক কোণ কত হবে? নব্বই হবে পাগল কুতি। হ্যাঁ তুমি ঠিক বলেছো, 90 - 6 মানে বুঝতে পারলে না পূরক কোণ কাকে বলে? দুজন মিলি কত হতে হবে? 90। দুজন মিলি কত হলো ভাই? 90। ধরো তার মধ্যে এর ভ্যালু ধরো 60, তাহলে বীর ভালো কথা হবে গো 30, 30। তা 30টা এলো কি করে? 90 থেকে 60 বাদ দিতে হয়তো স্যার, তা সেম যদি আমি এবার এর ভ্যালু এক্স বলি, আমি এর ভ্যালু ভাই এক্স বলি, তাহলে বীর ভ্যালু কত হবে? এখানে 90 - x হবে কি হবে না? এইটা হচ্ছে মেন কারণ যে একটি কোণে তুমি এক্স ধরি তার পুরা কোণটা কত হবে? 90 - x। এই যে কম বেশি লেখা আছে দেখো স্যার, এবার দেখো এবার লেখা আছে 24 বেশি, কে বেশি? এই প্রথম পার্টটা বলছে বেশি আমি, তাহলে এক্স মাইনাস 90° - x, ডিগ্রিটা আমি দিন দিল সমান হচ্ছে কত ভাই? 24। এটা ক্যালকুলেশন করলে হয়ে গেল। তারপরে তো এই মাইনাসের লাগে এই মাইনাসটা কি হবে? তাহলে এক্স মাইনাস কত হচ্ছে 90 + x তোমার কত? 24। এক্স এক্স কেটে যাবে তাই তো স্যার, কাটবে গো। আর 90 আর 24 যোগ করলে কত হচ্ছে বলো বাবু? 100 কত গো? 114। দুই দিয়ে কাটলে কত হচ্ছে? যে 57 বলেছিল তারই অ্যান্সার ঠিক আছে। এটা বুঝতে না পারলে বলো ভাই আবার বলবো, পরেরটা সেম একইভাবে করে দেখাও। দেখো আমি যে সিরিজটা ধরেছি এই সিরিজে একবার সব আছে, A to Z সব যত ধরনের জ্যামিতি হতে পারে প্রায় আছে এখানে। আর যেটা মেন সাজেশন সেটা 3 নম্বর দিনে করো। সবাই বুঝতে পেরেছে? তাহলে নেক্সট পরেরটা করো ভাই, পরেরটা করো একই প্রশ্ন, পরেরটা একই প্রশ্ন, একে কথা বলছে দেখো তো কার কথা আছে আমাদের। বলো ভাই 11টা করো সবাই, 74 অ্যান্সার হচ্ছে। আর কেউ? আর কেউ? দেখে লো স্যার, আর কিছুক্ষণ হবে ক্লাস ভাই, 10 মিনিট। শোনো স্যার এখানে এবার কি বলেছে, সম্পূরক কত ডিগ্রি হয় গো? তাহলে এই যদি এক্স হয় তাহলে এখানে কত হবে? অপেক্ষা কত বেশি বলেছে? এই কম আর বেশি ক্ষেত্রে বিয়োগ হয়, কম বললেও বিয়োগ, বেশি বললেও বিয়োগ। হ্যাঁ তাহলে আমাদের এক্স কম বলেছে, তাহলে কে বড় হবে? 180 - x, এটা এটা আগে আসবে মাইনাস এক্স, মনে কত পেলাম? 32। তাহলে 180° -x আর -x কোন 32 পেলা, যোগ কত হলো মাইনাস কত হলো? 2x, মানে 180 থেকে কত বাদ যাবে? 32 বাদ দিয়ে কত পেলাম আর বলবে না, বাদ দিয়ে কত পেলাম দেখলো?
হ্যাঁ প্লাস 32 হবে আর মাইনাস 180 হবে ভাই। বিয়োগের কত কত হলো ভাই, 100 কত হলো ভাই, 148 মাইনাস আসবে, এই মাইনাস কেটে যাবে স্যার। এই x সমান তাহলে কি হবে, x সমান হবে ওই 100/2, এই 2 দিয়ে এই 74 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। দেখি তোমরা বুঝতে পারলে ভাই, 74 হবে অ্যান্সার। যদি কেউ বুঝতে না পারে বলো ভাই, তো ক্লিয়ার হলো স্যার, পরে চলো বলো বলো ভাই। অবশ্যই অবশ্যই রেকর্ড স্যার পাবো ভাই, সব রেকর্ড থাকবে। হ্যাঁ রেকর্ড আছে স্যার, রেকর্ড আছে, রেকর্ড আছে স্যার, কোনো ব্যাপার না, রেকর্ড হবে স্যার। দেখো দেখো স্যার, এবার 12 নম্বর, 12টা সম্পূরক কত ডিগ্রিতে যায়, 90 ডিগ্রি। তাতে স্যার ছোট কোণটি কত হচ্ছে, ছোটকে 3 ছোট না 2 ছোট বলো ভাই, ছোটটা কে বলো ভাই। আর এটা তো, আর এটা তো সবাই জানো ভাই, যে এই দুটো যোগ ফল সবসময় কোথায় বসে, আনুপাতিক ভাগ আমরা জানি নিচে বসে। গণিত কত ডিগ্রি হবে, 100 কত গো ডিগ্রি, 5 দিয়ে কাটলে কত হচ্ছে, এটাও 36 হয়, 36 কত হলো ভাই ডিগ্রি, বুঝতে পারলে স্যার। আর ছোট কোণটা যদি বড় কোণটা বলতো তাহলে কত লিখতাম, যদি বড় বলতো 3/5 গুণিত কত করতাম, 180। কেটে কত হতো বলো ভাই, কেটে 34, 100 কত ভাই, 8 হতো। ঠিক আছে এখান থেকে আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি, আমাকে করে দেখো তো ভাই, যদি বলতো যে ছোট কোণ আর বড় কোণটার মধ্যে পার্থক্য কত, বলতো পার্থক্য কত, অথবা অন্তর অন্তর কত, তাহলে আমি কিভাবে লিখবো বলো, লিখবো কি করে তাই বলো, আমি লিখবো কি করে তাই বুঝি, আমি কিভাবে বার করবো। বুঝি ভাই, 3 - 2 ভাই 6, না ওটা তো হবেই। আর আমি ডাইরেক্ট করতে পারি কি, এটার সঙ্গে বিয়ে করতে পারি, বলো ভাই কাটে কথা হলো 136 হলো, বুঝতে পারলে ভাই, যোগ বিয়োগ যা বলে পারবে পারবে না, এগুলো তাহলে বিয়োগ বলে আগে বিয়োগ করবো, বিয়োগ কত হলো, আমি 1 পেলাম, 1/5 গুণ কত গো, 180 ডিগ্রি, এটা কত হলো বলো তো ভাই, অবশ্যই অবশ্যই। আচ্ছা আর কি করবে আজকে, শুনো আমি এই পেজটা দিয়ে দিবো, এগুলো তোমরা অনেকগুলো পারবে দেবে নিজে থেকে। হ্যাঁ যারা নিজে থেকে পারবে তারা করবে, আর যারা পারবে না সবগুলো করে দেবো, ঠিক আছে আমি এগুলো সব করে দেবো, কিন্তু এটা বেসিক স্যার, বলো ভাই এটা আমি এখন পাঠিয়ে, হ্যাঁ এটা মানতে হবে ভাই, তোরা একটু কথা কম বলবি, হ্যাঁ মানে সবাই শুনতে দেবে, অন্য কোনো কারণ নয়, মানে কথাগুলা বিশাল জোশে আসছে, বলছো তো তোমার কিছু মনে হয় না, ঠিকই আছে খেপা ছেলে, ঠিক আছে তাতে কি, ঠিক আছে আবার, ঠিক আছে ঠিক আছে কথা বলতে, ঠিক আছে ভাই, শোনো শোনো, আর বকি না বকি না আর বকি না ভাই, কথা বাড়ে না বেকার। এবার এদিকে শোনো, 2 মিনিট এদিকে টাইম দাও ভাই, বলো তো ভাই দূরত্বের ফর্মুলা কি হয়, দূরত্ব বলো ভাই, সময় ইন্টু গতিবেগ গুণিতক কি হয় বক্স, বলো তো ভাই সময়ের ফর্মুলা কি হয়,
আর বলতো ভাই আর কি হয়? গতিবেগ। আচ্ছা অবশ্যই গতিবেগ মানে কি হয় আরেকটা? দূরত্ব ভাই, কি ভাই? সময়। আর এখানে কি বসবে ভাই? একটা বক্স বসবে। বলতো ভাই দূরত্বের আর কি ফর্মুলা হয়? ঠিক আছে দেখো স্যার, আমাদের দূরত্বের ফর্মুলা আরো আছে। হ্যাঁ এ কে বকছে বলো তো? দূরত্বের দুই নম্বর ফর্মুলা হচ্ছে দেখো স্যার, এক্স ওয়াই বাই প্লাস ওয়াই টাইম, যখন মোট সময় বলে দিবে। তিন নম্বর বলো তো ভাই, বেশি পরে দেরি পার্থক্য অন্তর, এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে, দুদিন শুনতে মুখস্থ হয়ে যাবে। এই কার সুযোগ আছে মাইক, আমি এখন বার করে দিচ্ছি। দেখো চার নম্বর বলতো ভাই, আর দূরত্ব আছে ফর্মুলা? প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু, এখানে কি থাকবে দূরত্ব কম বা কি ভাই বেশি? এতগুলো আমাদের দূরত্ব ফর্মুলা হয় কি না? তা হচ্ছে সময় ইন্টু গতিবেগ, একটা হচ্ছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টাইম যখন মোট সময় বলে দিবে, আর একটা হচ্ছে কি এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই যখন কম বেশি আগে পরে দেরি পার্থক্য অন্তর, এই কথাগুলো থাকতে পারে স্যার। আর একটা দূরত্ব কি হয়, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু দূরত্ব কি থাকবে, কম বা বেশি থাকবে? আচ্ছা স্যার এগুলো হয়, ঠিক আছে না ভাই? এটা মৌলিক না যৌগিক বলতো ভাই? আর এটা কি হবে বলো? বলছে 300, এই 3000 কত বললাম, 13, এটা মৌলিক না যৌগিক গো? বলো ভাই বলো। মৌলিক ভাগ যাচ্ছে না ভাই, ভাগ যাচ্ছে না? আর আমাকে নিচেটার অ্যান্সার কত হবে বলো, নিচের অ্যান্সার কত হবে? এটা মৌলিক সংখ্যা ভাই, কেন বলতো ভাই ভাঙা যাচ্ছে না নাকি স্যার? সবাই কি চেক করে দেখলে? আমি কত দিয়ে চেক করতে বলেছিলাম বলতো ভাই, চেক করা কত দিয়ে বলেছিলাম? 7, 17, 21 কত ভাই? 23। বেশিরভাগ এগুলো দিয়ে দেখবে, বাকিগুলো দিয়ে দেয় না। হ্যাঁ বলো ভাই, তোমার 11100। আর কেউ? আর কেউ বলো ভাই? এ ভাই বলে দিলো সুন্দর, তোমাদের কারো পেরেছো ভাই? শুনে না, এটা এটা হবে যৌগিক, মৌলিক বললা ভাই, এটা ভুল হয়েছে, যৌগিক হবে। যৌগিক হবে কত দিয়ে ভাগ যাবে খুঁজে তোমরা। এটা যৌগিক হবে গো, মৌলিক বলেছে ভুল হয়েছে ভাই। হ্যাঁ
আমি বলেছিলাম এগুলো চেক করে দেখিও, দেখো 23 দিয়ে ভাগ করা মিলে আছে। আর শুনে নাও, এগুলা রুলস দেখে নাও, এই যে যেগুলা আমাদের নর্মাল সংখ্যা তাদেরকে এক জায়গায় লিখতে হবে, ওদের আগে যোগ করতে পারো তুমি খাত সাইডে লিখে, সাইডে লিখে যোগ করতেছি। দেখো স্যার এখানে চারখানা শূন্য আছে, 2 3 4টা শূন্য, এখানে 3টা শূন্য আছে, দেখলা যোগ করতে পারবো সেখানে 3টা শূন্য আছে, মানে 1টা 1, এখানে 3টা শূন্য, তারপর কত আছে 2টা শূন্য, 1টা 1 আর শূন্য, এখানে যোগ করো স্যার 1 1 1 0 0, তাহলে আমি কত বলেছিলাম? বলছি আমার যোগটা কি ঠিক হলো না ভুল হলো মনে হচ্ছে? ঠিক আছে, এবার দেখো স্যার, এবার যেগুলো পড়ে থাকলো এগুলো কি হয়, আমাদের বাই হয়, এগুলো বাই যেগুলো আছে বাইগুলো 10 মিনিটের পরে বসে। হ্যাঁ, তা কে বসবে? না তো নিচে শূন্য যার কম আছে সে আগে বসবে, এর দুখানা শূন্য আছে, এর তিনটে আর এর কত 4টে আছে, যার দুখানা শূন্য আছে সে 2 নম্বরে বসবে, যার 3টে আছে সে 3 নম্বরে, যার 4টে, তাহলে এই প্রথম কাটে এসে বসেছে আমাদের এই জায়গায়, এটা এসে বসেছে এখানে, আর এটা এসে বসেছে এখানে। এই এইগুলো যদি কারো প্রবলেম হচ্ছে তো বলো ভাই, প্রতি বছর এগুলো এসেছিল স্যার, প্রতি বছর এগুলো আসে, ক্লিয়ার স্যার? কোনটা বলো ভাই? এইটা দেখো স্যার, তোমার নাম কি বলো? আজহার ভাই। দেখো যে আমি এই একটা যেটা বসিয়েছি সেটা কোথায় আছে বুঝতেছো ভাই? একটা কোথায় আছে? ঠিক আছে, হ্যাঁ, তো ওর নিচে কতগুলো শূন্য আছে বলো বাবু? যে 2টা শূন্য থাকে তার মানে 2 নম্বরে বসবে, ওকে যদি আমি 2 নম্বরে বসতে চাই আর 1 নম্বরে যদি কেউ না থাকে তাহলে কি বসতে হবে বলো ভাই? শূন্য, বুঝতে পারলাম না, আর কেউ বলো ভাই? ঠিক আছে, খুব ভালো স্যার, বলো স্যার বলো। বুঝতে পারলাম না, বলে ভাই আবার বলো কোনটা? ৭ ১৭ এগুলো দিয়ে ভাগ করতে হবে, আর কিছু নয়, মানে এগুলো দিয়ে ভাগ করতে হয়, ভাগ করে চেক করতে হবে, দেখলাম মানে এরকম অন্য কিছু কারণ হয়, মানে ভাগ করে তোমার চেক করতে হবে, ১৩ নিয়ম ১৭ ওরকম কোনো ১৩ ২-৩ গুলো তো আছে কিন্তু ১৩ ১৯ ১৯ এগুলো তো মনে রাখতে পারবে না, আমি পাঠিয়ে দেবো আজকে, তুমি একবার দেখে নিবা, রাখাই প্রবলেম, তার জন্য কি করবো ভাগ করে আমি পাঠিয়ে দিচ্ছি, এখন পাঠিয়ে দিচ্ছি, লেখা আছে সব পাঠিয়ে দিচ্ছি, এটা পাঠিয়ে দেবো, হ্যাঁ তুমি একবার দেখবে, তারপর আমি পরে বলে দেবো বাবা যে নিয়মগুলো কিভাবে কাজ করছে, তুমি একবার দেখবে না বলে দেবো। যেমন 7-এর নিয়ম বিশাল বড়, তাহলে এই সংখ্যা দিয়ে কার্যকরী হবে না, অনেক বড় সংখ্যা লাগে, তার জন্য ওগুলো বলিনি, এমনি একটু চেক করে নিবা, নাহলে আমি পাঠিয়ে দেবো ভাই, একবার দেখবে না পরে বলে দেবো কেন হচ্ছে না হচ্ছে, আবার বলে দেবো, আবার বলে দেবো ভাই, তুমি নিয়মটা শেষ অবশ্যই নিয়মটা বলবো ভাই, যদি কোনো কারণে একটা নিয়ম ফেলে যায় অবশ্যই নিয়মটা আমি আজকে পাঠিয়ে দেবো, একবার দেখবে তারপর পরের দিন আমি এটা করে দেবো, বলো তো ভাই। বলছি প্রকৃত মান আর স্থানীয় মান মনে আছে তোমাদের এগুলা? প্রকৃত মান আর স্থানীয় মান এগুলো একই জিনিস না আলাদা? বলো ভাই, যেমন আমি একটু সংখ্যা লিখছি, ধরো 8 7 5 6 2 3, বলো এখানে 7-এর প্রকৃত মান কত? হ্যাঁ 7, প্রকৃত মান 7 আর স্থানীয় মান, হ্যাঁ যতগুলো সংখ্যা আছে সব শূন্য হয়ে যাবে, 1 2 3 4, বলো তো ভাই 2-এর প্রকৃত মান কত আর স্থানীয় মান? এগুলো সবাই সবাই জানো ভাই, এগুলো কোনো প্রবলেম নেই তাতে স্যার, তোমাদের আগের দিন একটা অঙ্ক করেছিলাম এটা আমার করে দেখো ভাই, এটা হচ্ছে ধরো লিখলাম আমি, ধরো স্যার 33-এর মাথায় লিখলাম ধরো স্যার 35, এটাকে ভাগ করতে হবে তোমাকে 32 দিয়ে, এই 34 দিয়ে, তাহলে এর ভাগ শেষ কত হবে, এগুলো করায়নি আগের দিন?
একদিন করালাম করালি আর কেউ আর একবার বেশি কেউ আনসার বলবে না। হ্যাঁ আর কেউ বলো ভাই, এগুলো মনে পড়ছে না পড় না। 33 এর পাওয়ার 35 34 দিয়ে ভাগ করতে বলেছ, বলেছে যে ভাগশেষ কত হবে, কেউ পেরেছে ভাই? দেখো যারা পারেন দেখলাও, এর রুলস হচ্ছে 34 দিয়ে তো ভাগ করবোই, কাকে? 33 কে। দেখো স্যার আমাদের কি হচ্ছে, কিন্তু মিডিলে দেখো ছোট সংখ্যা চলে এসেছে, আমি এক দিয়ে দিই আমি -1 পাবো, কত চলো ভাই? -1। এই -1 যে পেলে তুমি এই পাওয়ারটা, মেন পাওয়ারটা জোড় আছে না বিজোড় আছে দেখতে হবে। যদি পাওয়ারটা ধরো স্যার 36 থাকতো, 36টা জোড় না বিজোড় একবার বলো ভাই। যদি জোড় হয় তবে জোড় মানে, জোড় মানে কটা, 3টে না 4টে না 2টো? হ্যাঁ 2টো মাইনাস যদি হয় ভাই, 2টো মাইনাসে কি হয় বলো ভাই? প্লাস হয়, আর তাহলে জোড়ের ক্ষেত্রে প্লাস হয়ে যেত। তাহলে মনে রাখবে ভাই, যদি জোড় হয় আর ভাগশেষ যদি মাইনাস হয় তো প্লাস এন আনসার, 1 আনসার হবে, +1। কি বললাম বলো ভাই, কি বললাম বলো? ভাগশেষ 0 -1 আসতে হবে, আর পাওয়ারটা কি আসতে হবে? জোড়। তখন আমাকে অ্যান্সার কত হবে? +1 হবে। কিন্তু যদি পাওয়ারটা বিজোড় হয় তখন এটার অ্যান্সার -1 থাকে, কিন্তু ভাগশেষ কোনোদিন -1 হয় না। তার জন্য কি করতে হয়, দুরকম পদ্ধতি হয়, তুমি নাও হয় এটাকে অ্যান্সার বলতে পারো, অথবা যত দিয়ে ভাগ করছিলা সেখান থেকে তুমি 1 বাদ দিয়ে অ্যান্সার বলতে পারো, যা বলবে। তুমি যত দিয়ে ভাগ করছিলা তার থেকে 1 বাদ দিয়ে বলতে পারো, অথবা তুমি যাকে ভাগ করছিলা তাকে বলতে পারো ডাইরেক্ট। সেম অঙ্ক আমি আজকে দেখছি, দেখলাম স্যার 25, এখানে লিখলাম ধরো স্যার আমার 27, আমি এটা ভাগ করব 26 দিয়ে, কত হবে অ্যান্সার? আমরা কি মনে রেখেছি জানো স্যার? আমরা শুনিলা, আমরা মনে রাখি কি জানো ভাই, যখন দেখি এখান থেকে এটা এটা বেশি হয়ে গেছে আর পাওয়ার বিজোড় আছে, তখন আমাদের এটাই অ্যান্সার, 25ই অ্যান্সার, ভাগ করার দরকার নাই, যাকে ভাগ করবো সেই অ্যান্সার। কারণ তুমি দেখলা তোমরা নিজেরা পারবে, কারণ আমাদের এই ছোট পর দিয়ে তাহলে মাইনাস আসছে কি আসে না? মাইনাস আসছে, পাওয়ার জোড় আছে না বিজোড় আছে? বিজোড় আছে। পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাস আসছে, আর মাইনাস আসলে আমাকে 26 থেকে 1 বিয়োগ করতে হবে, অথবা এটাই বলতে হবে। তাহলে আমি ডাইরেক্টই লক্ষ্য রাখবো যদি পাওয়ারটাই মাইনাস, এই পাওয়ারটাই বিজোড় থাকে আর মাইনাস যদি চলে আসে ভাই, তাহলে আমরা ওইটা বলে দেবো। সব ছেলেমেয়েরা বলবে আমাকে অ্যান্সার, এটা ধরো 67-এর পাওয়ার লিখলাম আমি 67, আর এটা ভাগ করবো আমি 66 দিয়ে, এটা ভাগ কত হবে বলো? তাকে বলো ওয়েস্ট বেঙ্গলের ছেলে চকা, তুই বিহারের ছেলেরা দেখতে পাই না ওয়েস্ট বেঙ্গলের। আর কেউ দেখাবে আমি এখানে কম দিয়েছি, এবার 67-কে ভাগ করতে কত দিয়ে ভালো ভাই? 66 দিয়ে, 67 +1 এলো, যদি +1 চলে আসে মাথায় কি আছে দেখার দরকার নেই, +1। আমি যদি এটা এরকম দিতাম, এবার যদি ভাই এরকম দিতাম তখন কত অ্যান্সার বলো? হ্যাঁ তাহলে ভাই যখন এটা থেকে এটা বেশি হয়ে যাবে আর এইটা বিজোড়টা মায় এটা বিজোড় চলে আসবে, তখন অঙ্ক করার দরকারই নাই, তুমি এখানে যাকে পাবে মানে যেটাকে ভাগ করতে হবে সেটা অ্যান্সার বলে দেবে, বলো তো ভাই এটা কত হবে অ্যান্সার? এটা এটা জোড় না বিজোড়? জোড় হলে 1, আর বিজোড় হলে এটা অ্যান্সার হতো। এটা ক্লিয়ার হলে ফেলো না, বুঝে এই দুটো দুটো ব্যাপার ক্লিয়ার হলো তো ভাই? আমি যেমন ভাবে বলছি সেভাবে আসবে, দেখো স্যার যেভাবে বললাম না ওইভাবে লেখা থাকবে। এদের শোনো স্যার, 1-এর 2 + 1-এর ধরো 6 + 1-এর 12 + 1-এর 20 + 1-এর 33 + 1-এর 56 + 1-এর 72 + 1-এর 132 বলো তো জোকেল কথা হবে, 1 সেকেন্ড 2 সেকেন্ড আমাকে বলতে হবে, তাতে বলো জোকের কথা বলো ভাই।
11-12 যে বলেছে খুব সুন্দর বলেছে ভাই, আর কেউ শুনিলাও, এদের শোনো তোমার ভাই, যারা জানেন তারা শুনিলাও, আমি দুটো পদ্ধতি বুঝে শুনিলাম, এগুলোকে ভাঙতে হয়, এক দ্বন্দ্বগত বলছে দুই, কিন্তু সবগুলোকে ভাঙতে হবে না তোমাদেরকে, কিন্তু আমি শেখানোর জন্য সবগুলো ভাঙবো, তোমাদেরকে শেখাবো তার জন্য সবগুলো ভাঙবো, আর তোমরা কেবল ভাঙবে পরীক্ষায় যেন অঙ্ক করবে ভাই, এই প্রথম কার্ডটা আর লাস্ট কার্ডটা, তা আমি এখন শেখাতে হবে তার জন্য সবগুলো ভেঙে দিচ্ছি, মোটামুটি কয়েকটা ভাঙবো, তাও সব যাবো না আমি। তার মানে কি বোঝা যাচ্ছে ভাই? দেখো স্যার, এখানে দেখো যেগুলো সেম নাম্বার সেগুলো কেটে দেওয়া হয়, আর কি করেছে বলতো ভাই, যেটা এখানে লাস্টে আছে সেটা এখানে দেখো শুরু হয়েছে, আছে কি নেই ভাই? তার ফলে কি সবাই কেটে যাবে, সব জায়গায় কেটে যাবে, প্রথমের ছোটটা পরে বড় থাকে, প্রথমের পরে থাকে কোনটা বললাম ছোটটা, লাস্টে যাতে তুমি লিখবে ভাই 11-12, সেখানে পড়ে থাকবে বড়টা, এটা মনে রাখবে। প্রথম কাজ ছোটটা কত আছে বলতো ভাই, এক না দুই, কত আছে গো? এক। আর উপরে কত আছে? উপরে উপরে কত আছে? এক। তাহলে 1/1 মানে কত হয়? এক। আর এখানে সাইনটা বসাবা লাইফ টাইম মাইনাস, এই জায়গায় কি আছে তোমাদের দেখে লাভ নেই, এই জায়গায় কি আছে দেখে লাভ নেই, তুমি মাইনাস বসাবা। আর এখানে লাস্টের বড়টা লিখবো, বড়টা কত লেখা আছে বলো ভাই? শুধু 12 না, 1/12, 1/12। এবার এটা আমাকে বিয়োগ করলে অঙ্ক শেষ, 12 লসাগু, 12 মাইনাস 1 পেলাম কত ভাই? 11/12। এখানকার মধ্যে কিছু জানা থাকলে একটু বলো ভাই, বলবো তারপরে তখন আবার একটা পদ্ধতি বলছে, একটু বলে দাও স্যার, যদি কিছু বুঝতে না পারে একটু বলো ভাই, একটু বলো, সবাই বুঝতে পারছে, থ্যাংক ইউ স্যার। আরেকটা নিয়ম দেখলাম, আরেকটা নিয়ম দেখো ভাই, শোনো, এই মাথায় যেগুলো আছে ওইগুলো গুনো, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 গুনে যা পাবা সেটা লিখবে উপরে, আর তার থেকে এক বেশি লিখে দেবে। এটাও হয় কখন হয়, যদি পরপর সংখ্যা হয়, দেখো 1 ছিল এখানে, তারপরে দেখো স্যার 2 ছিল, তারপরে দেখো 3 আছে, তারপরে 4 আছে, সব পরপর আছে, 5, 6 সবগুলো পেয়ে যাবা, এরকম ক্ষেত্রে কিন্তু এটা হয়, কিন্তু অন্য সব ক্ষেত্রে হবে না। তাহলে এটাকে হালকা বুঝতে পারলে ভাই, এটাকে তোমরা হালকা বুঝতে পেরেছো ভাই, বলো তো ভাই এটার অ্যান্সার কত হবে? ফ্রি অ্যান্সার নাকি স্যার? ঘুমাও ঘুমাও বুঝলো ভাই, ঘুমাও কাজ দিবে ভাই, যাচ্ছে অবশ্যই ভাই। দেখো এবার 1 নম্বরের অ্যান্সার কথা দেখলাম স্যার, বলছে যে স্যার এখানে তো যোগ আছে, এটা ক্ষেত্রে বিয়োগ আছে, বলতো 1 নম্বরে কি আছে, যোগ না বিয়োগ না গুণ না ভাগ? গুণ আছে, গুণ ভাগ তুলে রেখে দাও। এই শোনো তো, ওদেরকে বলো যে ওই রুমটা পেপার আছে তুলতে, পেপার তুলতে, হ্যাঁ তুলে দাও, আর ওই রুমটা একটু পোশাক করতে হবে, হ্যাঁ কেউ যেয়ে না, ওই রুমটা পোশাক করতে একটু, হ্যাঁ বলো ভাই এটা গুণ আছে, শুনে নাও, 1 আর 2 শুনিলাম ভাই, দেখো অবশ্যই অ্যান্সার পারবে ভাই তোমরা, দেখো 1 আর 2 একই অঙ্ক, পার্থক্য কি দেখলাম, এই যে লাস্টে একটা সাইন আছে ভাই, যে ইনফিনিটিভ, এই ইনফিনিটিভ নেই, 1 আর 2 দেখো দুটাই দেখতে একই, কিন্তু একটাতে ইনফিনিটিভ আছে, একটাতে ইনফিনিটিভ নেই, এ কার শব্দ ছিল, যার ইনফিনিটিভ নেই সেই ক্ষেত্রে যত দেওয়া থাকবে এখানে সেটাই অ্যান্সার, কিছু দেখতে হয় না, কিচ্ছু করার দরকার নাই তোমার। তাহলে আমি একটা দিচ্ছি ভাই ওরকম, আমি লিখি ধরো স্যার 11, আবার লিখলাম ভাই 11, আবার লিখলাম 11, আবার লিখলাম 11 না কিছু লিখলাম না, তাহলে এটা কত অ্যান্সার হবে, বুঝতে পারলে স্যার ব্যাপারটাও, মানে গুণের ক্ষেত্রে ইনফিনিটিভ চিহ্ন না থাকলে ওইটাই অ্যান্সার হবে, ঠিক বললাম না ভুল বললাম, ভুল বললাম সরি স্যার, ওইটা হচ্ছে ইনফিনিটিভ, আচ্ছা ইনফিনিটিভের নিয়ম, যদি ইনফিনিটিভ দেওয়া থাকে তখন এটা হবে, ঠিক আছে, যদি ইনফিনিটিভ দেওয়া থাকে ওটা হবে, আর ইনফিনিটিভ দেওয়া যদি না থাকে তাই দেখলাম স্যার, তখন গুনতে হয় কতগুলা রুট আছে, কি বললাম কতগুলা রুট আছে গুনতে হয়, বলতো ভাই 1 নম্বরে কতগুলো রুট আছে আমাদের, 1 নম্বরে কতগুলো রুট আছে, যখানা রুট থাকবে তটা 2-এ গুণ করতে হবে, যখানা রুট থাকবে তটা 2-এ গুণ করতে হবে, তা 4 খানা 2-এ গুণ করলে কত হয়, কত গো? 16।
শুনুন না, এবার এটা যখন অ্যান্সার করবো আমরা, মনে রাখবে এখানে আছে কত লেখা, এখানে কত লেখা আছে লিখবে, আর এইটা পাওয়ার হিসাবে বসবে 16টা নিচে, তার থেকে এক কম বসবে উপরে। বুঝতে পারলাম না? তো আমি আরেকটা কিছু দেখলাম, ধরো আমি দিলাম এরকম অঙ্ক √7 √7 √7, বলো তো ভাই এটা কতগুলো রুট আছে, কতগুলো রুট আছে গো? তিনটে রুট। অ্যান্সার করার সময় কি বললাম, এখানে যেটা দেওয়া থাকবে সেটা লিখতে হবে, রুটের ভিতরে কত দেওয়া আছে 7, আর পাওয়ার হিসাব বসবে এটা কত বসলো 8, আর তার থেকে এক কম, তাহলে অ্যান্সার কত হলো 7 বাই কত হলো ভাই? এটা কি বুঝতে পারলে স্যার হালকা করে? এটাই করে দেবেন শেষ অঙ্ক, আর করবো না। এবার দেখো 2 নম্বর হচ্ছে অ্যান্সার বলে দিলাম যে ইনফিনিটি থাকলে পরে আমার যেটা দেওয়া থাকবে সেটা অ্যান্সার। এবার যোগ আর বিয়োগ বিশাল সহজ, যোগ আর বিয়োগ কি করতে হয় না, তো যেটা মানে পরপর সংখ্যা দিয়ে ভাঙতে হবে, 6কে পরপর পরপর সংখ্যা মানে বুঝে ভাই 3 আর 2, যেমন পরপর সংখ্যা এরকম পরপর সংখ্যা দিয়ে ভাঙতে হবে। কত কত পেলাম 3 আর 2, মনে রাখবে প্লাসের ক্ষেত্রে বড়টা অ্যান্সার হয় আর মাইনাসের ক্ষেত্রে ছোটটা অ্যান্সার হয়। তা বলো তো ভাই এই যে প্লাস আছে 3টা, তাহলে 3 দেখার অ্যান্সার কত হবে, এটা দেখার 2, তাই তো স্যার? কিন্তু শুনিলাও এটার অ্যাপ্রোপ্রিয়েট কেউ যদি অ্যান্সার করতে চাও তাহলে বড়টা প্লাস হয় আর ছোটটা মাইনাস হয়, আর এর ক্ষেত্রে উল্টো, বড়টা মাইনাস ছোটটা প্লাস, আমাদের প্লাসের মানটা গ্রহণযোগ্য তার জন্য বড়টা নেয় আর এখানে ছোটটা নেয়, কিন্তু পুরো রিপোর্ট হচ্ছে এটা +3 -2 আর এখানে -3 +2। ঠিক আছে, পরে পাতা পরে পাতা বুঝে দেখলাম, হ্যাঁ দেখলো রেখে দাও। আমি বললাম ভাই ধরো কেউ তোমাকে অঙ্ক দিল √12 প্লাস বা √12 প্লাস √12, এই তিনটে দিলাম আমি, শেষে ইনফিনিটি থাকবে, আমার কথা হচ্ছে 12কে ভাঙলে কত পেলা 3 গুণ কত পেলা 4। আমি কি বললাম এই প্লাসের ক্ষেত্রে কোনটা অ্যান্সার, তাহলে কত অ্যান্সার হবে এখানে 4। কিন্তু কেউ যদি ফুল অ্যান্সার করতে চাও মনে রাখবে বড়টা প্লাস আর ছোটটা কি মাইনাস, ছোটটা মাইনাস গ্রহণযোগ্য হয় তাহলে এটা বলে না সবসময়, কিন্তু আমাদের যদি পুরো অ্যান্সার লেখা থাকবে এটাও থাকতে পারে, ঠিক আছে তখন এটা মারতে হবে। হ্যাঁ আর যদি এরকম থাকে স্যার তাহলে 3 × 4, এখানে 3টা কি হবে প্লাস আর 4টা কি গো মাইনাস, কিন্তু গ্রহণযোগ্য কোনটা হয় আমাদের প্লাসটা, তাহলে কি এটাই বলে সবাই। এইগুলো ক্লিয়ার হলো ভাই তোমাদের? এগুলা প্রতিদিন বলো ভাই, বলো বলো কোনটা কার ক্ষেত্রে বলতে হবে, ছাড়া হবে না ছাড়া হবে না, ওটা তো আলাদা হয়ে গেলো, তুমি যেরকম চাইছো হয়তো 12 তা প্লাস ওটা 12তে 12তে আসবে, ওটা তো আলাদা নিয়ম কেন গো, রুট ধরো শেষে লেখা আছে 9, তারপর ধরো আগে লেখা আছে ধরো 22, কি হলো এখানে 9 বাইরে 22 সঙ্গে যোগ হলো কত হলো 25, 25 থেকে 5 বাইরে 5 কত হলো ধরো 16 হলো 4, ওগুলো ওগুলো আমি যেগুলো দিলাম এগুলো বিনা বিনা ইনফিনিটিভ হয় না, ঠিক আছে শুন না গো, এই যেগুলো পড়লে আজকে এগুলো বিনা ইনফিনিটিভ হবে না, বিনা ইনফিনিটিভ যেগুলো আছে তো না করব পরে, এই যে ওগুলো আছে তো করব। শোনো স্যার গুড নাইট, শোনো এই আজকে যে ক্লাসটা করলাম জ্যামিতির এটা কাল জাস্ট হালকা ভাই, হ্যাঁ মানে এটা 10% হলো, কেবল একটু বোঝালাম যে কেমন জানো জানো না, কালকে হবে প্রায় 40% বা পরশুর মধ্যে, আর শেষ দিনে পুরো 60% করবে, এর এই দিনে পুরো ফাইনাল তোমাদের, এখানে যেগুলো করাবো পরীক্ষায় ওই ধরনেরই বেশি আসবে, 3 দিনে জ্যামিতি শেষ করে বলেছিলাম ভাই, এইগুলো আবার বারে বারে আমি রিভাইজ মারবো, যেদিন ক্লাস করবো না সেদিন করে হয়তো 5টা করে বললাম যে এটা কি হবে বলো এটা কি হবে বলো, তোমাদের মুখস্থ অটোমেটিক হয়ে যাবে, বুঝলা ভাই? কি বলো বলো ভাই, বুঝতে বলো বলো ঠিক। হ্যাঁ দেখো স্যার আমার কথা হচ্ছে এটা ছোট না বড় বলো ভাই, এর থেকে 56 দিয়ে ভাগ করলাম আমি, 56 দিয়ে ভাগ করি তাহলে ভাগ শেষ কত বলে ভাই 1, কিন্তু একটা প্লাস না মাইনাস বলো ভাই বলো, হ্যাঁ প্লাস ভাই আমরা প্লাস পাই
তাহলে মাথায় কি আছে দেখো না, প্রবলেম নেই, তোমার এটাই অ্যান্সার হবে, তাই বলো। যদি কোনো কারণে মাইনাস হয় তখনই প্রবলেম, তখনই কেবল দেখতে হয়। ধরো যেমন এখানে 58 যদি লিখতে হয় মাইনাস আসবে, কারণ 57 যদি ভাগ করে আমি 58 দিয়ে 58 কত হচ্ছে 58, বুঝতে পারছো ভাই? এটা বিয়োগ করলে মাইনাস 1 হচ্ছে, এই ক্ষেত্রে প্রবলেম, তখন জোর করে দেখতে হয়। তাছাড়া ভাই যদি ছোট থাকে, বুঝতে পারছো ভাই, ছোট মানে প্লাস আসবে এখানে, মাথায় যা থাকে কোনো টেনশন নেই। তুমি যদি আরো জিজ্ঞেস করা থাকলে একটু জিজ্ঞেস করো ভাই, মানে তুমি কি বলতে চাইলে আমি বুঝতে পারলাম, হয়তো আমি এটাও বলে দিলাম, নিয়মটা আরেকবার বলে দিলাম। তুমি যদি কিছু জানা থাকলে আবার বলো ভাই, যে এটা এটা কেন এলো। থ্যাংক ইউ স্যার, ভালো, সবাই খাওয়া দাওয়া করো ভাই, আর একটু ভালো করে পড়াশোনা করো স্যার। হ্যাঁ, কাল তোমাদের কালকে ইবিএস ক্লাস হবে, বুঝলাম, কালকে ইবিএস ক্লাস হবে, ঠিক আছে, পুরো 2 ঘন্টায় ইবিএস হয়ে যাবে। কালকে সাইকোলজি হবে সেটা শেষের দিকে, শেষে মানে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা যদি এটা করি তাহলে 30 মিনিট করে দেবো কালকে। প্রথম দিনে হালকা করবে, পরের দিন ফুল করবে। সব এসছে কালকে, স্যার ম্যাডাম সবাই চলে এসছে, আর টেনশন স্যার পুজো ছিল তো, তার জন্য কিছু ঝামেলা ছিল ভাই, লক্ষ্মী পুজো গেল তো এই সব ঝামেলা ছিল ভাই। আমাদের আচ্ছা সময় পরীক্ষাটা ডেট দিল ভাই, তারপরে সামনে আবার ভাইফোঁটা আছে। ঠিক আছে, গুড নাইট ভাই।